সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশের যে প্রান্ত থেকে আপনারা আমাকে দেখছেন না কেন, সবাইকে জানাচ্ছি স্বাগতম agriview24.com এর আয়োজনে। আজকের এই অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের প্রোগ্রামের টপিক নির্ধারণ করা হচ্ছে শীতকালে মুরগির যত্ন। বর্তমান সিজনের প্রেক্ষিতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমরা আসলে নির্ধারিত সময় থেকে 8 মিনিট দেরিতে শুরু করছি, এজন্য আসলে যান্ত্রিক কারিগরি ত্রুটির জন্য আসলে এই সমস্যাটি হয়েছে। তাই আমরা প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি বর্তমান প্রজন্মের দুইজন তরুণ, কিন্তু খুব জনপ্রিয় এবং খুবই জনপ্রিয় এবং আমার ব্যক্তিগতভাবে খুব প্রিয় দুজন ছোট ভাই। দুজনই হচ্ছে বিশেষ করে এই বর্তমান সময়ে ফেসবুকে যে মুরগি ডিজিজ নিয়ে লেখালেখিতে যারা খুব বেশি এক্সপার্ট, এবং এই লেখালেখিটা আসলে জনগণের মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছে যে দুটি প্রিয় মুখ আমার, তাদের একজন হচ্ছে ডাক্তার মাসুদুল ইসলাম সিবলি, যিনি বর্তমানে রয়েছেন আসসালামু আলাইকুম। ইবনিকে, আর আরেকজন হচ্ছেন ডাক্তার শুভ দত্ত, যিনি নারিশ পোল্ট্রিতে কাজ করছেন সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে। মাসুদ আমাদের মধ্যে ইতিমধ্যে হাজির হয়েছেন, কিন্তু আমাদের শুভর সাথে আমরা আসলে একটু কারিগরি ত্রুটির জন্য শুভ লাইনে এখনো আসতে পারেনি। আমরা আশা করি শুভ কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে জয়েন করবেন। তো আমরা শিবলিকে স্বাগত জানাচ্ছি। কথা না বাড়ি আমরা প্রথমে চলে যাই আমাদের মূল টপিকে, যেহেতু এখন শীতকাল চলে এসেছে। মাসুদ, এখন শীতকাল আসলে মুরগির তো অনেক ধরনের সমস্যা হয়, বিশেষ করে আমাদের খামারিদের আসলে সবারই জানতে চাচ্ছিল যে শীতকালে কি করব কি করবো এরকম। তো আমার প্রথম প্রশ্ন মাসুদের কাছে সেটা হচ্ছে যে শীতকালে যখন মুরগি আসছে ট্রান্সপোর্টেশনের মাধ্যমে একটা খামারে যখন আসবে, তখন আসলে এই খামারিরা কি করবে, মুরগি আসার আগে কি করবে বা মুরগি আসার পর কি করবে, এই সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন। জি, ধন্যবাদ খালিদ ভাই। আসলে হয়তো আপনার এক্সপ্লেনেশনটা অনেক বড় হয়ে গেছে, বা আমাদের সম্পর্কে আপনার মানে আপনার ইন্ট্রোডাকশনটা অনেক বেশি হয়ে গেছে, বাট নিজেদের খুব ক্ষুদ্র জ্ঞানে বলতে হয় যে আসলে ফেসবুকে লেখালেখি করার উদ্দেশ্যটা হচ্ছে বর্তমানে আমাদের বর্তমানের সমাজের একটা বড় অংশ শিক্ষিত খামারিরা এগিয়ে এসেছেন, এবং তাদের মধ্যে ম্যাক্সিমামই ফেসবুক বা এসব সোশ্যাল মিডিয়া ইউজ করেন, এবং এগুলো দ্বারা আমাদের সমাজ সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স হয়। তো সেই ভাবনা থেকেই আসলে একটু লেখালেখি করতে শুরু, এবং শুরুটার ব্যাপ্তিটা আসলে এতটুকু ছড়িয়ে যাবে মানে সেটা আসলে আল্লাহর রহমত ছাড়া অন্য কিছু না, প্লাস খামারিদের ভালোবাসা। তো এই দুটা বিষয় নিয়েই মানে আসলে এগিয়ে যাওয়া বা বর্তমান কর্মস্থল, এবং এছাড়াও আমি আসলে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাতে চাই হচ্ছে আমার সাবেক দুই কর্মস্থল, নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড এবং নিউ হোপ অ্যাগ্রোটেক বাংলাদেশ লিমিটেড কে, যারা আমাকে শিখার জন্য প্রচুর সুযোগ করে দিয়েছেন এবং প্রচুর প্রশিক্ষণ দিয়েছেন, যেগুলো মানে আজকে আমি চেষ্টা করছি খামারিদের মধ্যে বিলিয়ে দিতে। তো এখান থেকেই শুরু। আসলে এই প্রসঙ্গে যদি কথা বলতে যাই, তাহলে আরেকটা মানুষের নাম আমাকে এখানে স্পেসিফাই করে বলতে হয়, মিস্টার গাউস খান। তিনি একজন কনসালটেন্ট হিসেবে আছেন, ফার্মিং কনসালটেন্ট হিসেবে। তো তার কাছ থেকেই আমার বেসিক্যালি ম্যানেজমেন্ট সংক্রান্ত সর্বোচ্চ জ্ঞানটা তার কাছ থেকেই আমার পাওয়া, এবং তাকেও আজকে আমার মানে তাকে তার নামটা আজকে বলা উচিত, এবং খুব গর্বভরে তার নামটা বলি যে স্যার আমাদেরকে যতটুকু শিখিয়েছেন, শুধু আমাকে নয় শুভদত্ত সহ নারীশের প্রত্যেকটা কর্মীকে প্লাস অন্যান্য কোম্পানিকেও, তো তিনি যতটুকু শিখিয়েছেন সেটা আসলে আমরা চেষ্টা করছি খামারিদের মধ্যে শিখিয়ে দিতে, ছড়িয়ে দিতে। এবং এছাড়াও নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড এর সম্মানিত সকল শ্রদ্ধেয় শিক্ষক, শ্রদ্ধেয় স্যাররা, যারা ম্যানেজমেন্ট থেকে শুরু করে মালিক পক্ষ থেকে শুরু করে সবার প্রতি আমরা কৃতজ্ঞতা, আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো যে জিনিসটা সরাসরি প্রশ্নে চলে যাই, যে প্রশ্নটা হচ্ছে প্রথম প্রশ্নটা যেটা, সেটা হচ্ছে মুরগি আসার আগে কি করতে হবে এবং আসার পরে কি করতে হবে। আমরা এর মধ্যে শুভদত্তের জন্য অপেক্ষা করছি, যদি শুভদত্ত হাজির হয় তাহলে হয়তো সে আমার সাথে আরো কিছু পয়েন্ট যোগ করবে বা কোনো একটা টপিক সে শুরু করবে। তো মুরগি আসার আগে যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে মুরগি আসার আগের ঘর প্রিপারেশন। এর আগে আমরা ম্যানেজমেন্ট নিয়ে যখন 1 থেকে 5 দিনের আলোচনা করেছিলাম, সেখানে আমরা মুরগির আসার আগের ব্যবস্থাপনা বা আগের ঘর নির্মাণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছিলাম। যেহেতু আজকের আলোচনাটা একদম টু বি স্পেসিফিক শীতকালীন আলোচনা, তো সেহেতু আমরা সরাসরি শীতকালীন কথাবার্তা দিয়েই শুরু করব। আমরা আর ঘর প্রিপারেশন বা সেসব জিনিস নিয়ে আজকে নতুন করে ঘাটাবো না, আজকে আমরা সেই ভিডিওর সাথে কন্টিনিউশন রেখে আমরা সেভাবে ঘরটা প্রিপেয়ার করলাম। তবে সেখানে একটা পার্থক্য হচ্ছে কি, গরমকালে আমরা যেরকম 500 মুরগির জন্য একটা ব্রুডার করি, শীতকালে সেটা হচ্ছে 300 থেকে 400 মুরগির জন্য, সর্বোচ্চ 400, 300 থেকে 350 হলে খুবই ভালো হয়, 300 থেকে 350 মুরগির জন্য আমাদের একটা করে ব্রুডার করতে হবে। অর্থাৎ গোল করে আমাদের একটা করে ব্রুডার করতে হবে 300 থেকে 350 মুরগির জন্য। এখন এই ব্রুডারটা আপনি গোল করবেন না চারকোনা করবেন সেটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার যে ব্রুডারটা আছে
সেই ব্রুডারটা কোন ধরনের। বাজারে এখন বিভিন্ন ধরনের ব্রুডার পাওয়া যায়, গোল ব্রুডার পাওয়া যায়, আবার চারকোনা ব্রুডারও পাওয়া যায়। যদি চারকোনা ব্রুডার হয় তাহলে আপনি চারকোনা করে ঘর করবেন যেন আলোটা তাপটা চারকোনা আকারে ছড়ায়, এবং যদি গোল হয় তাহলে আপনি গোলাকারে ব্রুডিং করবেন যেন তাপটা নষ্ট না হয়, ঠিকঠাক যেন তাপটা আপনি ইউটিলাইজ করতে পারেন। তারপর যদি আপনার ব্রুডারটা হয় হচ্ছে এখন কিছু ব্রুডার পাওয়া যায় ইনফ্রারেডের মতো হচ্ছে এরকম কোনাকুনি, সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন ওভাল শেপ করতে, মানে ডিমের সাইজের যদি করেন তাহলে তাপটা ডিমের সাইজ করে মানে ওই ব্রুডার এরিয়ার মধ্যে ছড়াবে। আপনি যখন গোল দিবেন তাহলে হচ্ছে গোল, যদি চারকোনা ব্রুডার ইউজ করেন তাহলে হবে চারকোনা, আর যদি আপনি মানে এরকম কাত করা যে হোবার গুলো আছে সেগুলো যদি গ্যাস ব্রুডার যদি ইউজ করেন, বা কাত মানে এরকম কাত করে যে গ্যাস ব্রুডার গুলো ইউজ করতে হয় সেগুলো যদি ইউজ করেন তাহলে আপনি অবশ্যই চেষ্টা করবেন ব্রুডারটা যেন একটু ওভাল আকৃতির হয়, মানে ডিম্বাকৃতির হয়, যেন তাপটা এইরকম করে দিলে তাপটা কোনাকুনি পর্যন্ত ছড়ায়। তারপর হচ্ছে এটা হচ্ছে প্রথম বিষয় যেটা আপনার মানে প্রথম বিষয় কিভাবে ব্রুডারটা সেট করবেন এটা আমরা বলে দিলাম। তারপর হচ্ছে এরপর শীতকালীন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ঘরকে প্রিহিটিং করা। এটা গরমকালেও খুব গুরুত্বপূর্ণ আপনার বিষয়, কিন্তু শীতকালে যখন আপনি আপনার ব্রুডিংটা করবেন তখন শীতকালে প্রিহিটিংটা আরো বেশি জরুরি, আরো বেশি জরুরি এই কারণেই কারণ বাচ্চা আসা মাত্রই যদি আপনি ঠান্ডা পরিবেশের মধ্যে ছাড়েন, বাচ্চা আসা মাত্র যদি আপনি লাইটটা জ্বালান বা গ্যাস ব্রুডার যদি আপনি ছেড়ে দেন তাহলে হবে কি ঘরটা গরম হতে অনেকক্ষণ সময় লাগবে, এবং মুরগি প্রথম অবস্থাতে একটা শক খাবে, কোল্ড শক খাবে, এই শকটা মুরগির জন্য মানে এই শকটা মুরগির জন্য ভবিষ্যতের জন্য খুবই খারাপ আকারে ধারণ করবে। এজন্যই আমরা যেটা সাজেস্ট করছি সেটা হচ্ছে বাচ্চা আসার মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা আগে আপনি যদি লাইট বাল্ব হয় বা ইনফ্রারেড বাল্ব হয় তাহলে জ্বালিয়ে দিবেন, যদি গ্যাস ব্রুডার হয় আধা ঘন্টা আগে জ্বালিয়ে দিলেও আপনার এটা সম্ভব। আর যদি আপনি গ্যাস ব্রুডার জ্বালান তাহলে মুরগি যদি আপনি গ্যাস ব্রুডার ইউজ করেন তাহলে একটা গ্যাস ব্রুডারে আপনি কতটুকু, একজন ভাই হয়তো প্রশ্ন করেছেন যে একটা মুরগি যদি গ্যাস ব্রুডারে করেন তাহলে সেক্ষেত্রে 600 থেকে 700 মুরগি আপনি একটা গ্যাস ব্রুডারে ব্রুডিং করতে পারবেন। চাইলে অনেকেই বলে 1000 মুরগি করা যায়, আপনি চাইলেই করতে পারেন, 1000 কেন, 2000 3000 4000 মুরগিও আপনি একটা গ্যাস ব্রুডারে করতে পারেন। আলটিমেটলি সেক্ষেত্রে আপনার উপকার যেটা পাওয়ার কথা সেই উপকারটা আপনি পাবেন না, তার মানে 600 থেকে 700 মুরগি সর্বোচ্চ আমরা গ্যাস ব্রুডারের ক্ষমতা অনুযায়ী, এবং আপনি কোন এলাকায় আছেন তার উপর ভিত্তি করে। যেমন ধরেন আপনি যদি উত্তরবঙ্গে হন, ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর, বগুড়া এই অঞ্চলে যদি হন তাহলে ঠান্ডাটা ওইখানে অনেক বেশি পড়ছে, সেখানে আপনি আরেকটু কম দিবেন। আর যদি ধরেন যেখানে গরম আমাদের বেশি সেদিকে যদি যান, ধরেন কক্সবাজারের দিকে হলো বা চট্টগ্রামের দিকে হলো, ঢাকার দিকে হলো, সেদিকে হলে আপনার এটা চেষ্টা করতে হবে যেন আপনি মানে 700 পর্যন্ত ধরে রাখতে পারেন। এটা হচ্ছে প্রিহিটিং করা, এবং প্রিহিটিংটা তাহলে 1.5 থেকে 2 ঘন্টা আগে, এবং গ্যাস ব্রুডার যদি হয় তাহলে মিনিমাম আধা ঘন্টা আগে আমি আপনি কি করবেন ব্রুডারটা বসিয়ে দিবেন, ব্রুডারটা জ্বালিয়ে দিবেন। জ্বালিয়ে দেওয়ার পরে যেটা করতে হবে আপনার খাবার পাত্র এবং পানির পাত্র রেডি রাখতে হবে, এবং অবশ্যই যেটা চেষ্টা করতে হবে, চেষ্টা শুধু না এবং এটা অবশ্যই করতে হবে, বাচ্চা আসা মাত্র যেন কুসুম গরম পানিটা সে পায়, এই জিনিসটা অবশ্যই একটা জরুরি ভাবে এটা অবশ্যই দেখা লাগবে, যেন বাচ্চা আসা মাত্র আপনি ঠান্ডা পানি বাচ্চাকে না দেন, বাচ্চা আসা মাত্রই যেন একটু কুসুম গরম পানি দেন। এখন কুসুম গরম পানিটা কি আপনি পানিটা গরম করে দিবেন? চাইলে আপনি গরম করে দিতে পারেন, কিন্তু সবচেয়ে যদি আপনার সেই গরম করার মতো সুযোগ সুবিধা না থাকে বা আপনার ফার্মে এই ধরনের অসুবিধা থাকে তাহলে আপনি গভীর নলকূপ যেগুলো আছে সেই নলকূপের পানি বাচ্চা আসা মাত্রই আপনি ভালো মতো চেপে তারপরে যদি দেন ওই পানিটা কিছুটা কুসুম কুসুম গরম থাকে, এবং এটা দিলেও আলহামদুলিল্লাহ এটা একটা আল্লাহর বড় নিয়ামত যে শীতকালে মাটির নিচের পানিটা অনেকটা হালকা কুসুম গরম থাকে, আবার বর্ষাকাল গরমকাল যখন আসে এই পানিটাই আবার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ঠান্ডা হয়ে যায়, এটা একটা বড় নিয়ামত আল্লাহর। তো এই জিনিসটাকে আমরা চেষ্টা করি ইউটিলাইজ করার জন্য। তাহলে আমরা এটা বুঝতে পারলাম পানিটা অবশ্যই কুসুম গরম দিতে হবে বাচ্চাকে, ব্রুডারটা আগে সেট করতে হবে কুসুম গরম পানি দিতে হবে, এবং বাচ্চা আসা মাত্রই আপনি বাচ্চা ছাড়বেন না, বাচ্চা আসা মাত্রই আপনি 5 থেকে 10 মিনিট বা সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট পর্যন্ত আপনি অপেক্ষা করবেন। কারণটা হচ্ছে অপেক্ষাটা কোথায় করবেন, এই বাচ্চাগুলোকে আপনি যখন ঘরের পর্দা সেট করবেন, আমরা তো বলেছি যে ঘরের ভিতরে আরেকটা ঘর করতে হবে শীতকালে, দুইটা ঘর মানে পর্দা দুইটা করতে হবে, বাইরে একটা পর্দা থাকবে আবার ব্রুডারের চারপাশে একটা পর্দা থাকবে, এই ব্রুডারের চারপাশে আপনি বাচ্চাগুলোকে এনে রাখবেন, মানে বাইরে থেকে যে ঠান্ডাটার মধ্যে আসলো এই ঠান্ডা মানে বাইরে তো ছিল হচ্ছে আপনার মানে গাড়িতে করে এসছে একটা ঠান্ডা পরিবেশ এসে এসছে, সেই ঠান্ডা পরিবেশটা যেন সে ঠিকঠাক মতো অ্যাডজাস্ট করতে পারে,
শুভদত্ত আসার চেষ্টা করছে খুব, আশা করি যে এবারে আসতে পারবে। তো সেই ঠান্ডাটা আপনার যেন না লাগে, সেই ক্ষেত্রে আপনার এটা চেষ্টা করতে হবে যেন বাচ্চা আসা মাত্র আপনি কিছুক্ষণ অপেক্ষা করলেন এবং তাপমাত্রাটা ঠিক হলো, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড টেম্পারেচারে বাচ্চা এসে পৌঁছাইলো বা হালকা গরম হলো, তারপর আপনি গুড়ারে ছাড়বেন। তো এটা আপনার মানে করণীয় যে আপনি বাচ্চাটা কিভাবে ব্রুডিং এ ছাড়বেন। ছাড়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি বাচ্চার মুভমেন্ট খেয়াল করবেন। আমরা আগের বিষয়গুলো বলে ফেলেছি, খুব অল্প বিষয় আগের সাথে যোগ করলে এই বিষয়গুলো আপনার পড়বে। বাচ্চার মুভমেন্ট আপনি চিন্তা ভাবনা করবেন, বাচ্চার মুভমেন্ট দেখবেন যে বাচ্চা সুস্থ সবল কিনা, বাচ্চা খুব দৌড়াদৌড়ি করতেছে কিনা, চারপাশে হাঁটাচলা করছে কিনা, এই জিনিসটা আপনি খেয়াল করবেন। এবং যে বাচ্চাগুলো পানি খায় না তাদেরকে ধরে ধরে পানি খাওয়াই দিবেন, এটা অনেক জরুরি বিষয়। এবং তারপর খালিদ ভাই, শুভদত্ত কি আসতে পারছে? আচ্ছা মাসুদ, আমি একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে জি মুরগি তো আসলো, কিন্তু আমাদের হ্যাঁ খামারিদের হ্যাঁ একটা সমস্যা, সেটা হচ্ছে শীতকালে মানে এত বেশি, আমি দেখছি আমি নিজে যখন প্র্যাকটিস করতাম যে এত বেশি হিট দেয়, দেখা যাচ্ছে মুরগির পিছন সাইড যেটা আমরা বলি অ্যানাল রিজন, এখান থেকে কিন্তু একদম ঘেমে যাচ্ছে, আলটিমেটলি কিন্তু হ্যাঁ মুরগির লাভ হচ্ছে, লস হচ্ছে বেশি। এই ব্যাপারে যদি কিছু হ্যাঁ বলবেন। আসলে আমরা তো বলেছি যে টেম্পারেচারটা হইতে হবে অপটিমাম। আমরা সবসময় বলি যে মুরগির তাপটা 1 ডিগ্রি কম হওয়া ভালো, কিন্তু 1 ডিগ্রি বেশি হলে এই জিনিসটা মুরগির জন্য খারাপ। ফর এক্সাম্পল, আপনি 35 ডিগ্রি আপনার তাপ দেওয়ার কথা, সেই 35 ডিগ্রির জায়গায় আপনি 34, 31, 32 যদি আপনি অ্যাচিভ করতে পারেন, দ্যাট উইল বি ভেরি গুড। কিন্তু এটা যদি আপনার 35-এর জায়গায় 36, 37, 38 হয়, তাহলে কিন্তু এটা অনেক বড় একটা সমস্যা হয়ে যায়। আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমরা আমরা কিন্তু বলি হচ্ছে কুসুম, আমরা একটা টার্ম ফিল্ডে প্রচলিত হয়ে গিয়েছে, সেটা হচ্ছে কুসুম শুকানো। আসলে কুসুম শুকানো না, টার্মটা হচ্ছে কুসুমটা চুষে নেওয়া বা অ্যাবজর্ব হওয়া, বডিতে টেনে নেওয়া। মানে কুসুমের মধ্যে যে পুষ্টিটা আছে এই পুষ্টিটা বডি টেনে নিবে, টেনে নিয়ে আলটিমেটলি খুব সূক্ষ্ম পরিমাণ, একটা দানাও না, একটা দড়ির মতো একটা অংশ থাকবে যেটাকে আমরা রিটেইনড ইয়ক বা এখানে মিকাস ডাইভার্টিকুলাম আমরা বলবো। এই জিনিসটাই হলো সবচেয়ে জরুরি। এখন যদি ওই তাপটা যদি বেশি দিয়ে দেয়, তাহলে ওই কুসুমটা কি হবে? আমরা জানি আমরা যখন ডিমকে একটু তাপেই রাখি, হালকা গরম পানিতেই রাখি, ডিম কিন্তু সিদ্ধ হয়ে যায়। তো কুসুম তো ডিমের অংশ, ওই ডিমটা তখন মানে শক্ত হয়ে যায় এবং আলটিমেটলি বাচ্চার যে পুষ্টিগুলো পাওয়ার কথা তাপ বেশি দিলে সেই পুষ্টিটা বাচ্চা আলটিমেটলি পায় না এবং বাচ্চা দুর্বল থাকে। এবং আমার একটা এক্সপেরিমেন্ট আমি শেয়ার করেছিলাম যে 1 সপ্তাহে যত 20টা বাচ্চা মানে 20টা ফার্মের মুরগি কেটেছি পানি জমা, এসআইটিস শীতকালে আমরা যেটা বলি পানি জমা, তার মধ্যে 18টা বাচ্চাই ছিল হচ্ছে আপনার মুরগি মানে কুসুমটা আনএবজর্ব হয়ে গেছিল, মানে নাভি কাঁচা থেকে গেছিল। তো এই জন্যই আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে তাপটা যেন কোনোভাবেই বেশি না হয়ে যায়। তাপ যদি বেশি হয় তাহলে 2টা ঘটনা ঘটবে, এই হচ্ছে কুসুম শুকিয়ে যাবে, 2 হচ্ছে বাচ্চা অনেক বেশি পানি খাবে, অনেক বেশি পেন্টিং করবে, অনেক বেশি এনার্জি লস হবে এবং অনেক বেশি প্রস্রাব পায়খানা করে, দ্রুত পেপার ভিজিয়ে ফেলবে। আচ্ছা মাসুদ, আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলি, দর্শক আপনাদের এই মুহূর্তে আপনারা শীতকালে বিশেষ করে ফার্ম করতে যে কে কি ধরনের সমস্যা ফেস করছেন আপনারা কমেন্টে জানাতে পারেন। আমরা ঠিক 10টার সময় আমাদের প্রোগ্রাম শেষ করব, হয়তো আমরা শীতকাল নিয়ে আরো 2টা প্রোগ্রাম করব, আমাদের ইচ্ছা আছে আরো 2টা প্রোগ্রাম করার। তো আপনারা আজকে 10টা পর্যন্ত আমাদের প্রোগ্রাম, তো 10টার মধ্যে যার যাদের সমস্যা আছে সেগুলো কমেন্ট করে জানান, আমরা চেষ্টা করছি শুভকে আমাদের লিঙ্কে নিয়ে আসার জন্য, হয়তো শুভকে অ্যাড করতে পারবো আশা করি, নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। আলহামদুলিল্লাহ চলে এসছে মনে হয়। শুভ শুভ, আমার কথা কি শোনা যাচ্ছে? শুভ বাট এটা শুভ, আলটিমেটলি কানেক্টেড, কিন্তু ও আবার রোডিং এ চলে গেল। হ্যাঁ শুভ, আমাকে কানেক্টেড কি শোনা যাচ্ছে? আচ্ছা মাসুদ, আমি একটু আরেকটু আগাতে চাই, সেটা হচ্ছে যে এই যে শীতকালে আসলো, আসলে ব্রুডিংটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখন রাইট খামারিরা একটা সমস্যা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে শীতকালে হচ্ছে যে আমরা যেটা জানি যে মুরগি গ্রোথের জন্য হচ্ছে খাদ্য এবং পানি ঠিকমতো খাওয়া লাগবে, হুম এখন খামারিদের একটা সমস্যা হচ্ছে যে শীতকালে মুরগি আসলে পানি খুব কম খাচ্ছে, হুম কারণ পানি যদি কম খায় আলটিমেটলি কিন্তু খাবারটাও কম যাবে। এখন হুম খামারিদের অনেক কথাবার্তা, ইভেন আমরা ফার্মে যখন যে খামারিদের সাজেস্ট করতাম যে পানি খাওয়ানো বেশি ট্রাই করেন, খামারিদের বলতো যে কিভাবে খাওয়াবো বা কিভাবে সম্ভব সম্ভব হচ্ছে, আসলে পানি খাওয়া বাড়ানোর জন্য নির্দিষ্ট কিছু কৌশল আছে, যেটা হয়তো যেহেতু আপনার বস গাউস খান, আমারও বস গাউস খান, ওনারও কিছু স্পেসিফিক কিছু ইনস্ট্রাকশন ছিল আর কি, যে পানি খাওয়া বাড়ানোর জন্য, সেটা যদি দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করতেন। আসলে পানি খাওয়ার যে প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে পানি খাওয়া বাড়াইতে হইলে একটা জিনিস আমাদের খামারিদের মধ্যে বা ইভেন আমরাও যারা আছি ভেটেনারিয়ান, আমাদের মধ্যেও একটা বড় রং কনসেপ্ট এখানে কাজ করে।
যেটা হচ্ছে পানি খাওয়া বাড়াইতে হলে সর্বপ্রথম হচ্ছে পানির পাত্র বাড়াইতে হবে। একটা গল্প আমি সবসময় বলি, ফর এক্সাম্পল আমরা একটা বিয়ের দাওয়াতে গেলাম, তো বিয়ের দাওয়াতে একটা টেবিলে আমরা 12 জন মানুষ বসলাম, বা 12 জন মানুষ সচরাচর এখন অ্যাকোমোডেট করা হয়। তো 12 জন মানুষের জন্য যদি একটা জগ দেওয়া হয়, অনেক খামারি এই প্রশ্ন করেন যে ভাই আমি তো পানি অনেক বেশি দেই কিন্তু মুরগি তো পানি খেয়ে শেষ করতে পারে না, এই প্রসঙ্গটাতেই বলি যে পানি তো অনেক বেশি দেন কিন্তু পানি শেষ করতে পারে না দেখে আপনি পাত্র বাড়ান না। কিন্তু আলটিমেটলি ঘটনাটা কি, আমরা যখন 12 জন মানুষ যদি আমরা একসাথে বসি, শুভদত্ত কথা কি শোনা যাচ্ছে? 12 জন মানুষ যদি, খালিদ ভাই, আমরা একসাথে বসি, আমি যদি আপনাকেই প্রশ্ন করি যে 12 জন মানুষকে যদি আমি একটা গ্লাস দিলাম এবং তিনটা জগ দিলাম, তিনটা জগ কিন্তু দিলাম আর গ্লাস দিলাম হচ্ছে একটা, 12 জন কি পানি ঠিকঠাক খাইতে পারবে? না, পানি না খেয়ে উঠে যাবে, আপনার কি মনে না হয়? খেয়ে উঠবে, না খেয়ে উঠবে। কিন্তু আমি আমি তো আমার 12 জনের জন্য পানি দরকার ছিল 2 জগ, আমি 3 জগ দিলাম, হ্যাঁ, তাহলে তো পানি আমি পরিমাণের তুলনায় বেশি দিলাম, তাও কেন খাইলো না? কারণ আমার হচ্ছে পাত্র কম। রাইট, আমার পানি যে খাবো সেই গ্লাসের পরিমাণটা কম। এখানে যদি 6 জনের জন্য আমি, সরি সরি, 12 জনের জন্য যদি আমি 12টা গ্লাস নিয়ে অন্তত 6টা গ্লাসও দিতাম, তাহলে হতো কি, সবাই অন্তত একটু করে পানি খাওয়ার চেষ্টা করতো, তার 5-6 জনের সাথে শেয়ার করে অর্ধেক অর্ধেক করে হলেও খাওয়ার চেষ্টা করতো। ঠিক এই ঘটনাটাই মুরগির ক্ষেত্রে ঘটে, যেটা প্রথম এবং প্রধান কারণ পানি কম খাওয়ার, শীতকালে হোক বা গরমকালে হোক প্রথম এবং প্রধান কারণ হচ্ছে পানির পাত্র কম দেওয়া। এটা হলো 1 নম্বর কারণ, যে জন্য আমাদের রিকমেন্ডেশন হচ্ছে প্রতি প্রথম দিনই প্রতি 50টা বাচ্চার জন্য একটা পানির পাত্র এবং একটা খাবার পাত্র দিতে হবে। এটা যদি দেওয়া যায় তাহলে 50% আপনার, সরি, 60 থেকে 70% আপনার যে পানি খাওয়ার গোল এটা অ্যাচিভ হয়ে যাবে। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে পানির তাপমাত্রা, শীতকালে পানিটা অনেক বেশি ঘন 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 চেঞ্জ করতে হবে, যদি পানির তাপমাত্রা ঠিক থাকে এবং ব্রুডিং এর তাপমাত্রা ঠিক থাকে। এখানে 2টা বিষয়, যদি ব্রুডিং এর তাপমাত্রা, একটা চার্ট আছে যে ব্রুডিং এর তাপমাত্রা যদি কম থাকে এবং পানির তাপমাত্রাও যদি কম থাকে, মুরগি পানি খাবেও না ছবেও না। এখন যদি ব্রুডিং এর তাপমাত্রা ভালো আছে, পানির তাপমাত্রা কম, দেখেন ব্রুডিং এর তাপমাত্রা ভালো কিন্তু পানির তাপমাত্রা কম, তাহলে মুরগি অল্প পরিমাণ পানি খাবে। আবার ব্রুডিং এর তাপমাত্রা খুব ভালো, পানিও হালকা কুসুম গরম, তাহলে কি করবে, মুরগি চেষ্টা করবে বেশি পরিমাণ পানি খাওয়ার। এখন কথা হচ্ছে কুসুম গরম পানি তো আর সবসময় দেওয়া সম্ভব না, যতটুকু সম্ভব আমার অ্যাচিভ করতে হচ্ছে, টার্গেট হচ্ছে বাচ্চা যদি টাস্টি থাকে অথবা বাচ্চা যদি পানি দেওয়ার সাথে সাথেই যেন কিছু পরিমাণ পানি খেয়ে নেয়, এবং এই খেয়ে নেওয়ার ফলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে মুরগির একটা যে সার্টেন রিকোয়ারমেন্ট যেটা, এই রিকোয়ারমেন্টটা আলটিমেটলি ফুলফিল হয়ে যাবে। তারপরে আমরা ঘন্টা 2-3 পরে, এবং চেষ্টা করবো হচ্ছে শীতকালে 3-4 ঘন্টা পরপর যদি পানিটা চেঞ্জ করে দেওয়া যায়, বারবার নলকূপ থেকে পানি যদি তুলে দেওয়া হয় বা ডিপ থেকে পানিটা তুলে দেওয়া হয়, ওই পানিটা কুসুম গরম থাকবে এবং মুরগি পানিটা অনেক বেশি খাবে, এবং সেই সাথে অবশ্যই অবশ্যই ব্রুডারের টেম্পারেচারটা ঠিক রাখতে হবে। এই 3টা বিষয় যদি ঠিক রাখা যায়, পানির টেম্পারেচার, ব্রুডার টেম্পারেচার এবং হচ্ছে আপনার বেশি পরিমাণ পানির পাত্র, এই 3টাই যদি ঠিক রাখা যায়, আশা করা যায় যে অবশ্যই মুরগি পানিটা ঠিকঠাক খাবে। আচ্ছা মাসুদ, আমরা তো মাঝে মধ্যে শুনি যে আসলে যে মুরগির বাচ্চাকে দুধ চিনি খাওয়ানোর একটা কথা, এটার সাথে হচ্ছে চিনি খাওয়ানোর বিষয়টা, ধন্যবাদ, এটা হচ্ছে বড় মুরগির ক্ষেত্রে এই জিনিসটা খুব ভালো একটা মানে সাজেশন হতে পারে। বড় মুরগির ক্ষেত্রে ধরেন বড় মুরগি সব ঠিক আছে, আমার ম্যানেজমেন্ট একটা 12-14 দিনের 15 দিনের মুরগি, আমার সব ধরনের ম্যানেজমেন্ট ঠিক আছে, কিন্তু মুরগি পানি এবং খাবার দুটোই কম খাচ্ছে, বা খাবার, ইভেন খাবারও কম খাচ্ছে অথবা খাবার ছিটাচ্ছে অথবা আপনার বদ হজম যদি কোনো কিছু হচ্ছে যে ঠিকঠাক খাবার হজম হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা যদি দুধ এবং চিনি দেই, সেটা হচ্ছে দুধ 5 থেকে 10 মিলি পাউডার এবং লিকুইডের উপর ভিত্তি করে, লিকুইড হলে হচ্ছে 10 মিলি 1 লিটার পানিতে বা 5 মিলি 1 লিটার পানিতে দিয়ে, সেই সাথে চিনি 30 গ্রাম 1 লিটার পানিতে শুধুমাত্র 4 ঘন্টার জন্য যদি দেওয়া হয়, আমরা আশা করতেই পারি যে পরদিন থেকে পানি খাওয়া বাড়বে। এবং যদি এইভাবে দেওয়ার পরে প্রথম দিন 4 ঘন্টা দেওয়ার পরে যদি না বাড়ে, তাহলে একদিন গ্যাপ দিয়ে তৃতীয় দিন যদি আরো একবার দেওয়া যায়, তাহলে মুরগির পেটটা ফ্লাশ আউট হবে এবং খুব ভালো করে মুরগি খাবার এবং পানি খাওয়া শুরু হবে। শুভদত্ত কি শোনা যায়? হ্যাঁ শুভ, আমাদের কথা কি শুনতে পাচ্ছ? আচ্ছা দর্শক, আমাদের শুভ দত্ত আসলে রংপুরের থেকে আমাদের সাথে যোগদান করার চেষ্টা করছেন, সম্ভবত নেটওয়ার্ক সমস্যার জন্য আসলে আমাদের আজকে ব্যাড লাক, আমরা শুভকে হয়তো কানেক্ট করতে পারছি না সেভাবে, তারপর ট্রাই করছি যে শুভকে কানেক্ট করার জন্য। আর আমাদের সাথে এই মুহূর্তে আছেন ডাক্তার মাসকুল ইসলাম শিবলি, তিনি ইতিমধ্যে কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন দর্শকদের। একজন দর্শক প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, সালাম জানিয়েছেন এবং পাশাপাশি জিজ্ঞেস করেছেন, ওনার নাম হচ্ছে ইউসুফ নবী, জিজ্ঞেস করেছেন নাভি শোষিত হয়েছে কিনা, কিভাবে বুঝবো? আসলে নাভি শোষিত হয়েছে কিনা সেটা আপনি মুরগির গ্রোথ দেখলেই বুঝতে পারবেন। যদি 7 দিন বয়সে আপনি দেখেন যে আপনার বাচ্চার মর্টালিটি একদমই কম এবং বাচ্চার ওজনটা আপনি 180 থেকে 190 গ্রাম, অথবা এইভাবে যদি না বলি, বাচ্চা প্রথম দিন যে ওজনে আসছে সে ওজনের 4 গুণ,
বাচ্চা প্রথম দিন যে ওজনে আসছে সেই ওজনে 4 থেকে 5 গুণ যদি অ্যাচিভ হয়, 4 থেকে 4.5 গুণ পর্যন্ত স্ট্যান্ডার্ড, যদি আপনি 5 অ্যাচিভ করতে পারেন দ্যাট উইল বি ভেরি গুড। যদি 4 বা 4.5 অ্যাচিভ করা যায়, যে বাচ্চা প্রথম দিন যে ওজনে আসছে সেটা 4 থেকে 4.5 গুণ বেশি যদি 7 দিনে গিয়ে অ্যাচিভ হয়, তাহলে বুঝতে পারবেন যে আপনার ব্রিডিংটা খুব ভালো হচ্ছে। অথবা এই প্রথম 7 দিনের মধ্যে যদি বাচ্চা খুব বেশি মারা না যায়, বাচ্চা মারা গেলে তো আলটিমেটলি আপনি ভেটেনারিয়ান ডাকবেন, ডেকে ভেটেনারিয়ানের সাথে কথা বলে তাকে দিয়ে পোস্টমর্টেম করিয়ে সেটা বুঝতে পারবেন। আর এছাড়া আসলে মানে বাইর থেকে দেখে লক্ষণ বুঝের উপায় একটাই, যে বাচ্চা ছোট থাকবে, ওজন কম আসবে, এটা হচ্ছে সবচেয়ে বড় লক্ষণ। 7 দিনে 4 থেকে 4.5 গুণ মিনিমাম আসবে আচ্ছা, এবং বাচ্চা মারা যাবে। আমাদের এক ছোট ভাই আমাদেরই মতো ভেটেরিনারিয়ান সোহেল রানা, তিনি প্রশ্ন করেছেন, তার প্রশ্ন হচ্ছে এরকম যে আসলে তার প্রশ্নের সাথে আমি আবার অ্যাড করছি আমার একটা প্রশ্ন, সেটা তিনি তার প্রশ্ন হচ্ছে যে ইকোলাই লোড কিভাবে ফার্মে কমানো যায়। আমি তার সাথে একটু যোগ করি, সেটা হচ্ছে যে শীতকালে কি আসলে ইকোলাই লোডটা বাড়ে কিনা অন্য সময়ের তুলনায়, আর ইকোলাই লোডটা এখন কিভাবে কমানো যায়। এখন বিষয় হচ্ছে শীতকালে লোডটা বাড়ার কারণ হচ্ছে আলটিমেটলি স্ট্রেস আর নাথিং এলস। কারণ শীতকালে বাড়ে স্ট্রেসটা বেশি পড়তেছে, আর্লি স্ট্রেসটা বেশি পড়তেছে, গরমকালে যেটা লেট স্ট্রেস। গরমকালে আমরা কি জানি, গরমকালে মেইন চ্যালেঞ্জ কিন্তু হলো হিট স্ট্রোক, আমাদের দেশের জন্য যে ফাস্টেস্ট গ্রোয়িং ব্রয়লার, যেখানে আমরা মানে খুব দ্রুত ওজন চাচ্ছি, 28 দিনে 2 কেজি ওজন চাচ্ছি, তাদের জন্য গরম মানে বড় মুরগিতে চ্যালেঞ্জ হলো গরমকালে, কারণ তখন হলো স্ট্রোকের একটা চান্স থাকে। কিন্তু শীতকালে ছোট মুরগিদের চ্যালেঞ্জটা বেশি, কারণ আমরা জানি যে শীতকালে মুরগি থাকে ছোট, বাচ্চাও থাকে ছোট। এই ছোট বাচ্চাকে যদি ডেভেলপ করতে যায়, তার যদি মানে স্ট্রেস গুলো আমরা মিনিমাইজ না করতে পারি আলটিমেটলি, তখন অবশ্যই ইকোলাই, শুধু ইকোলাই না, যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল, ভাইরাল এবং ফাঙ্গাল সব ধরনের ডিজিজের প্রিভেলেন্সি বাড়ে। এক্ষেত্রে এটা অবশ্যই ইউ আর রাইট, পারফেক্টলি আপনি রাইট, যে শীতকালে ইকোলাইয়ের লোডটা বাড়ে। দুইটা কারণ এখানে লোড বাড়ার, 1 নম্বর কারণটা হচ্ছে ওই যে স্ট্রেস, 2 হচ্ছে ম্যানেজমেন্ট ঠিক না থাকার কারণে বা টেম্পারেচার ঠিক না রাখতে পারার কারণে এটা হচ্ছে, 3 হচ্ছে মুরগির পানি যে আমরা কম খাচ্ছে, এই পানি কম খাওয়ার কারণেও হতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে কি, সারফেস ওয়াটার একটা বড় বড় ইস্যু, এই জিনিসটার কারণে অনেক সময় হয়। তবে এই ক্ষেত্রে ইকোলাই লোড কমানোর জন্য সবচেয়ে বড় যে সাজেশন, সেটা হচ্ছে সবসময়ের জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে ওই মাছি তাড়ানোর গল্প আমি সবসময় বলি, যে আপনি যদি একটা আমের খোসা খেয়ে কোথাও ফেলেন, সেখানে মাছি আসবে। তো মাছিটা আপনি দুইভাবে তাড়াইতে পারেন, একটা হচ্ছে আমের খোসাটা ওইখান থেকে ফেলে দিয়ে দূরে কোথাও ভালো জায়গায় ফেলতে পারেন, অথবা একটা লোক ভাড়া করে রাখতে পারেন যে তালি মারবে এবং মাছি তাড়াবে। এই দুইটা কাজের যে কোনো একটা করতে পারেন। আলটিমেটলি আপনি যদি তালি মেরে মাছি তাড়ান, সেটা হচ্ছে মুরগিতে ইকোলাই লাগার পরে অ্যান্টিবায়োটিক দেওয়া, এটা হচ্ছে তালি মেরে মাছি তাড়ানো। আর হচ্ছে আপনি আমের খোসাটা যদি দূরে কোথাও ফেলে দেন, সেটা হচ্ছে ওয়াটার স্যানিটেশন এবং মুরগির যে প্রপার ম্যানেজমেন্টটা করা, এটা হচ্ছে আমের খোসাটা দূরে ফেলে দেওয়ার মতো। সুতরাং ওয়াটার স্যানিটেশন এবং হলো ওয়াটার এসিডিফিকেশন, এই দুইটাই হচ্ছে প্রাইম ইস্যু। এছাড়া যদি কোম্পানি গুলো চায় তাহলে ফিডের মধ্যে বিউটারিক বা প্রাইভিটারিন ইউজ করতে পারে, যে জিনিসটা খুব বেশি হেল্প করবে। তাহলে ইকোলাই লোড বা এই ধরনের ব্যাকটেরিয়াল লোড গুলো ইনশাল্লাহ কমে আসবে। ভিরাল লেন্থ আসলে ওই ইকোলের কথা আসলো, আমি শীতকালে একটা কমন সমস্যা খামারিদের, দুইটা কমন সমস্যা নিয়ে আমি স্পেসিফিক দুইটা কমন সমস্যা আমি তুলবো, আপনি আপনার মতো করে কয়েকটা সমস্যার কথা বললেন যেটা আসলে রোগ রিলেটেড। যেমন শীতকালে আমরা ব্রুটার নিউমোনিয়া, এটা একদম আচ্ছা খুব কমন একটা সমস্যা, আচ্ছা এই সমস্যাটা আসলে সলিউশনটা কি? আচ্ছা সমস্যা এখন আমাদেরকে সমস্যা যদি আমরা জানতে চাই তাহলে জানতে হবে সমস্যার কারণ কি। সমস্যার কারণ খুব সিম্পল, এটা আমাদের খামারিরাও জানেন, সবাই জানি আমরা, জানার পরেও আমরা এটা ভুলটা করি। সেটা হচ্ছে আপনার লিটার থেকে হয়। লিটার থেকে কিভাবে হয়, আপনি লিটার যদি এমন কোন লিটার ইউজ করে যেটা অনেক বেশি ডাস্ট, তাহলে ডাস্ট লিটার বাংলাদেশে একটাই আছে, সেটা হচ্ছে কাঠের গুঁড়া। আপনি যদি কাঠের গুঁড়া ব্যবহার করেন এবং এই কাঠের গুঁড়াটা যদি উড়ে এবং এটার মাধ্যমে প্রচুর ফাঙ্গাস কি করে, কাঠের গুঁড়াটা যখন থাকে যে স্টেজে থাকে বা যেভাবে স্টোর করা থাকে, এই স্টোরে প্রচুর পরিমাণে ফাঙ্গাস গ্রো করতে পারে এবং ওই ফাঙ্গাসটা আলটিমেটলি ইনহেলেশনের মাধ্যমে বা নাকের মাধ্যমে নিঃশ্বাসের মাধ্যমে ঢুকে ব্রুটার নিউমোনিয়া করে। তার মানে আপনার যদি ব্রুটার নিউমোনিয়া প্রিভেন্ট করতে হয়, আপনার প্রথম এটলিস্ট প্রথম 7 থেকে 10 দিন আপনি কাঠের গুঁড়া পরিহার করবেন। আর যদি কাঠের গুঁড়া পরিহার করে আপনি ধানের তুষ বা উড শেভিংস ইউজ করতে পারেন। উড শেভিংস হচ্ছে আপনি ছোট ছোট কিছু কাঠের আপনার ডিজাইন কাঠ যেখানে করে, সেই কাঠের যে ফুল করে, যে ফুলের ডিজাইন করে ওইখানে দেখবেন কিছু কিছু ছোট কাঠের টুকরা হয়, এটা আপনি ব্যবহার করতে পারেন, অথবা ধানের তুষ ব্যবহার করতে পারেন। আর যদি একান্তই ধানের তুষ অথবা উড শেভিংস পাওয়া না যায়, সেক্ষেত্রে আপনি কাঠের গুঁড়া ব্যবহার করতে পারেন, তবে সেই কাঠের গুঁড়াকে ওয়েল ট্রিট করে ব্যবহার করতে হবে এবং এটার উপরে ছালার বস্তা দিতে হবে, যেটা পাটের বস্তা বা চটের বস্তা দিতে হবে, এবং এই চটের বস্তাটা 3 দিন পরপর বা 2 দিন পরপর অবস্থা বুঝে চেঞ্জ করতে হবে। কোনো অবস্থাতেই 10 দিনের আগে এটা, সরি, 7 থেকে 10 দিনের আগে অবস্থা বুঝে ছাড়া যাবে না। ঠিক আছে মাসুদ, আমরা একটু আগাইতে চাই, যেহেতু আমরা ব্রুডিং পিরিয়ডটা মোটামুটি একটা ধারণা দিয়েছি খামারিদের, তো আমরা একটু জানতে চাচ্ছি যে আমাদের শীতকালে আসলে কি কি কমন সমস্যা হয় মুরগিতে, এটা ব্রয়লার লেয়ার।
শীতকালীন যদি আপনি ব্রয়লারের সরি যদি লেয়ার থেকেই শুরু করি, শীতকালে লেয়ারের যেটা কমন প্রবলেমটা হচ্ছে কমন কোল্ড। এখন কোল্ড মানে কিন্তু কাশি দেওয়া। আমরা আমরা মানুষও কিন্তু এই জিনিসটা নিয়ে খুব সাফার করি শীতকালে, মানে আমাদের মানে রানি নোস সবারই হয়। এখন এই রানি নোসের জন্য কিন্তু আমরা সবাই কিন্তু এই রানি নোস মানে কিন্তু আপনার মানে আমাদের ফ্লু না, বা রানি নোস মানে কিন্তু করোনা না, আবার রানি নোস মানে অন্য কোনো ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশন বা এরকম কিছু না। এটা খুব কমন একটা প্রবলেম, যেটা লেয়ার হোক বা ব্রয়লার হোক ঠান্ডার একটা গরগর গরগর একটা শব্দ এই জিনিসটা থেকে যায়, অথবা অনেক সময় নাক দিয়ে আমাদের মতো পানি পড়তে পারে। এখন এটা দুইটা হতে পারে, একটা হলো কমন কোল্ড, আর একটা হলো ব্যাকটেরিয়াল ভাইরাল অথবা মানে আপনার মাইক্রোপ্লাজমার কারণে হতে পারে। এই তিনটা বিষয়। কিন্তু এখন ব্যাকটেরিয়াল প্রবলেম গুলো কি কি আছে, ইকোলাইয়ের কারণেও কিন্তু এরকম ঠান্ডা লাগে, দেন আপনার ভাইরাল কি কি আছে, এনডি আছে, আইবি আছে, তারপরে এআরটি আছে, তারপর হচ্ছে এভিয়ান রাইনোট্রাকেটিস ভাইরাস আছে, তারপর হচ্ছে নিউমো ভাইরাস আছে, এবং হচ্ছে আপনার রানীক্ষেত হতে পারে, ইভেন বার্ড ফ্লু হতে পারে, এগুলোর কারণে কিন্তু ঠান্ডাটা লাগে। আর হচ্ছে আপনার মাইক্রোপ্লাজমাল তো আছে, মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকামের কারণে হচ্ছে আমাদের এই ঠান্ডাটা লাগে। এই তিনটা প্রবলেম, ঠান্ডার সমস্যাটা মুরগির জন্য প্রধান প্রথম সমস্যা শীতকালে। কিন্তু এটা হচ্ছে খামারিদের কনসেপ্ট, বাট আমি শীতকালে মনে করি সমস্যাটা একটু অন্যরকম। শীতকালে দুইটা ফার্মে সবচেয়ে বেশি যে সমস্যাটা হয় সেটা হচ্ছে নিউট্রিশন অ্যাবজর্পশনের প্রবলেমটা হয়, কারণ শীতকালে মুরগি আলটিমেটলি পানি কম খায়, খাবারটার পানি কম খাওয়ার দরুন অনেক সময় খাবারটা কম খায়, এবং নিউট্রিশন অ্যাবজর্পশনটা খুব কম হওয়ার দরুন বিভিন্ন রকম ডাইজেস্টিভ ডিসঅর্ডার দেখা যায়, যেটা ভিজিবলি দেখা যায় না, খালি চোখে দেখা যায় না, বা লিটারেও খুব বেশি আপনি বুঝবেন না। কিন্তু আলটিমেটলি শীতকালে এই জিনিসটা অনেক, আমরা জানি যে আমাদের বাচ্চারা শীতকালে খুব বেশি প্রস্রাব করে, যেটা আমি এখন ফিল করছি, মুরগির ক্ষেত্রেও তাই। কিন্তু মুরগির ক্ষেত্রে মানে ইউরিনেশনের হার গরমের সাথে সাথে শীতকালে কিন্তু এটা অনেক ক্ষেত্রে আরো বেশি হয়ে যায় অনেক সময়। এই কারণে দেখবেন যে গাউট সংক্রান্ত সমস্যাগুলো যখন গরম এবং শীত মাঝামাঝি পর্যায়ে থাকে, খুব বেশি গরমও না খুব বেশি ঠিক না, মানে মুরগি যখন অ্যাডজাস্ট করতে পারে না, তখন কিন্তু গাউট সংক্রান্ত সমস্যাগুলো শীতের শেষের দিক থেকেই শুরু হয়ে যায়। এই ধরনের মানে সমস্যার কারণে, তাহলে মূল সমস্যা যদি আমি বলি সেটা হচ্ছে কমন প্রবলেমের ক্ষেত্রে কমন কোল্ড, দেন হচ্ছে মানে নিউট্রিশনের প্রবলেম, এটা সবচেয়ে বড় ইস্যু। দেন হচ্ছে আমরা খামারিরা বা আমরা আমরা যারা খামারের সাথে জড়িত তাদের জন্য আরেকটা বড় সমস্যা হচ্ছে গ্যাস কন্ট্রোল করা, খামারের মধ্যে গ্যাস, এটা লেয়ার হোক ব্রয়লার হোক দুটারই কমন ইস্যু। কেন গ্যাসটা জমে, আমি আমি সেদিনও একটা খামারি ভাইয়ের কমেন্ট দেখলাম যে উনি, আমি একটা জায়গায় বললাম যে গ্যাসটা উপরের দিকে জমে, উপরের দিকে চলে যাবে এবং আপনি উপর দিকে পর্দাটা খুলে দিবেন, তো উনি নিচে কমেন্ট করছে, কে বলছে এই কথা, ডাক্তার বলছে নিচের দিকে গ্যাস থাকে যে 3 ফিটের উপরে উঠতে পারে না। তখন আমি নিচে একদম একটা সাইন্টিফিক লাইন লিখে দিলাম যে অ্যামোনিয়া ইজ লাইটার দেন ইয়ার, সো কোনো কিছু যখন যেখানে 7.8 বা 8.1, আর গ্যাসের নর্মাল এয়ারের ডেন্সিটি যেখানে 1, তো ডেন্সিটি যেটা কম সেটা খুব স্বভাবতই উপর দিকে যাবে। এই আমি শেষটা থেকেই শুরু করি, যেহেতু এই প্রবলেমটা থেকেই আমি যে ঠান্ডার সমস্যা বললাম বা ডাইজেস্টিভ ডিসঅর্ডার বললাম বা অন্যান্য যে সমস্যাগুলো আছে এগুলো কিন্তু এখান থেকে এরাইজ হয়। তার মানে এই যদি পর্দাটা যদি আপনারা ঠিকঠাক করা যায়, ফর এক্সাম্পল পর্দাটা আপনি লাগানোর কথা হলো নিচ থেকে উপরের দিকে উঠবে, মানে উপরের দিকে এক হাত বা আধা হাত ফাঁকা থাকবে। এখন এই আধা হাত ফাঁকা না দিয়ে যদি আমি পুরোটা একদম বোরকা পরাই ফেলি, একদম বোরকা পরাই ফেলি, তাহলে বোরকার আলটিমেটলি বোরকার কাজ হচ্ছে মানুষকে মানে পর্দা মানে আবৃত করা। মুরগির জন্য যদি ওরকম করে আমি বোরকা পরাই, তাহলে হবে কি আলটিমেটলি একদম কমপ্লিটলি গ্যাসটা ওইখানে স্ট্যাক হয়ে যাবে, মানে গ্যাসটা ওইখান থেকে বেরোতে পারবে না। যদি গ্যাসটা বেরোতে না পারে, আলটিমেটলি গ্যাসের প্রবলেমের কারণে যে জিনিসগুলো হয়, অ্যাসাইটিস হবে, পানি জমবে লেয়ারের ক্ষেত্রে মুরগির, যদি আপনি গ্যাস জমে যদি 3 ফিটের উপরে গ্যাসটা নাই উঠে, তাহলে দেখবেন লেয়ারের ক্ষেত্রে সবচেয়ে বেশি আক্রান্ত হয় হচ্ছে উপরের ঘরের মুরগিগুলো। আপনি একটু আপনার আপনার যখন প্র্যাকটিস করতেন তখন কিন্তু একটা জিনিস, লেয়ারের একটা জিনিস চিন্তা করে দেখেন, উপরে যে টায়ারটা থাকে এই টায়ারের মুরগিগুলো সবার আগে অসুস্থ হয় ঠান্ডায়, দেখবেন আপনি। এটা খুব খুব কমন একটা ইস্যু নিচের মুরগির চেয়ে উপরের মুরগিগুলো। এখন এই ক্ষেত্রে আমরা অনেকেই চিন্তা করি যে না 3 নম্বর টায়ারে হয়তো যত্নটা কম নেওয়া হয়, এই কারণে নো নো, যত্ন নেওয়ার জন্য না, কারণ গ্যাসটা অনেক বেশি উপরে উঠে যায়। আপনি যখন বন্ধ করে দিচ্ছেন 5 ফিটের উপরে যখন যাচ্ছে, এই জিনিসটা যখন বন্ধ থাকতেছে, তখন হয় কি আমরা নাকের মধ্যে আমাদের কিছু প্রোটেকটিভ প্রোটেকশন দিয়ে দিছে আল্লাহ তাআলা, এগুলোকে বলা হচ্ছে সিলিয়া। যে সিলিয়াগুলোর কাজ হচ্ছে এরকম করে কি করবে, নড়াচড়া করবে, এবং এই নড়াচড়ার কারণে করবে কি, বাইরে থেকে কখনো যখন কোনো জীবাণু যেতে যাবে এই সিলিয়াগুলো মুভমেন্ট করে এটাকে বের করে দিবে। যখন অ্যামোনিয়া গ্যাস ফার্মের মধ্যে বেড়ে যায়, আলটিমেটলি নাক দিয়ে যখন ঢুকে তখন এই সিলিয়াগুলো নষ্ট হয়। যদি সিলিয়াগুলো নষ্ট হয়, আলটিমেটলি এই সিলিয়াগুলো নষ্ট হওয়ার কারণেই পরবর্তী যে প্রবলেম গুলো সেটা হচ্ছে ঠান্ডার প্রবলেম শুরু হয়। ঠান্ডার প্রবলেমটা এই সিলিয়া যদি নষ্ট হয়, তখন আলটিমেটলি কি খুব দ্রুত ঠান্ডা বাতাস ঘরের মধ্যে ঢুকে,
খুব দ্রুত আপনার রানীক্ষেত, তারপরে ব্রঙ্কাইটিস, রাইনোট্যাকাইটিস, নিউমোভাইরাস, বার্ড ফ্লু থেকে শুরু করে সব ধরনের ভাইরাস আপনার কি করে খুব সুন্দর এই আপনার এই সিলিয়া দিয়ে ঢুকতে পারে, এবং ঢুকার ফলে কি হয় আলটিমেটলি বার্ড অসুস্থ হয়। এবং মূল প্রবলেমটা কোথা থেকে শুরু হচ্ছে, যে খাবার পানি কম খাওয়া থেকে শুরু হয়ে পর্দা ব্যবস্থাপনা, দেখেন এগুলো কিন্তু একটা আরেকটার সাথে ইন্টার রিলেটেড। এবং পর্দাটা যদি আমরা করি কি, এখন আরেকটা বিষয় আছে, তাহলে কি আমি মুরগিকে পুরো ঘরাবদ্ধ করে দিব, অথবা আমরা যেটা বলছি সেটা হচ্ছে মুরগির গায়ে সরাসরি বাতাস লাগতে দেওয়া যাবে না? খুব সহজ প্রশ্ন বিষয়, মুরগির গায়ে সরাসরি বাতাস লাগতে দেওয়া যাবে না, এবং মুরগির ঘরে বাতাস বন্ধ করা যাবে না। তাহলে সেটা অ্যাচিভ করতে হলে আমাদের কি করতে হবে, ব্রয়লারের ক্ষেত্রে নিচের দিক থেকে মোটামুটি বড় হয়ে গেলে 1.5 হাত থেকে 2 হাত পর্যন্ত, সরি 1.5 ফুট থেকে 2 ফুট বা 3 ফুট পর্যন্ত দিতে হবে বড় হয়ে গেলে রাতের বেলা, আর দিনের বেলা হচ্ছে মিনিমাম 1 হাত বা 1.5 ফুট পর্যন্ত দিতে হবে, যেন মুরগির গায়ে সরাসরি বাতাস লাগতে না পারে। আর লেয়ারের ক্ষেত্রে বিষয়টা কি, লেয়ারে যেহেতু 5 নাম্বার 3 নাম্বার টায়ার পর্যন্ত হচ্ছে মোটামুটি 5 থেকে 5.5 ফুট বা 5 ফুটের কাছাকাছি আপনার একটা হাইটের মধ্যে এগুলো থাকতেছে, ওই লেভেলের একটু উঁচু পর্যন্ত কি করতে হবে পর্দাটা দিতে হবে। তার মানে হচ্ছে পর্দা কত উঁচু হবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে আমার মুরগিটা কোন লেভেলে আছে, কারণ খাঁচায় যারা ব্রয়লার পালেন তাদের ক্ষেত্রে আরো উঁচু করতে হবে। এক্ষেত্রে ছোট একটা সাজেশন আমি বলে রাখি খালেদ ভাই, শীতকালে কিন্তু বাতাসটা আসে হলো উত্তর দিক থেকে, যাই হলো দক্ষিণ দিকে, আর গরমকালে বাতাস আসে দক্ষিণ দিকে, যাই হচ্ছে উত্তর দিকে। সেক্ষেত্রে উত্তর দিকের পর্দাটা একটু বেশি তুলবে আর দক্ষিণ দিকের পর্দাটা একটু কম তুলবে, মানে একটু যদি গ্যাপ রাখে পর্দাটা বাতাসটা খুব সুন্দর বের হইতে পারে এবং গ্যাসটাও বের হয়ে যাবে। এই হচ্ছে কমন প্রবলেম এবং তার সমাধান। এছাড়া আর যদি আক্রান্ত হয়ে যায় একান্ত, আমরা ভেটেরিয়ান তো আছি আপনাদের জন্য। আচ্ছা, আমি মাসুদ, আমি দর্শকদের দুইটা প্রশ্ন, তার আগে বলে রাখি দর্শক আমরা 20 মিনিট আছি আজকের এই প্রোগ্রামে, আপনি যদি কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারেন। আমাদের এক ছোট ভাই পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা গ্রাজুয়েট, উনি একজন ভেটেরিয়ান, নিত্যেন্দ্রনাথ সর্দার, আমরা নিত্য নামে চিনি। উনি জানতে চাচ্ছেন আসলে স্ল্যাব সিস্টেমে যে মুরগিগুলো ম্যানেজমেন্ট করা হয় ব্রয়লারে, তাদের ক্ষেত্রে আসলে উইন্টারে শীতকালে আসলে কি ধরনের ম্যানেজমেন্ট নিতে হবে? আসলে স্ল্যাব সিস্টেমে ব্রয়লার, স্ল্যাব সিস্টেমে ব্রয়লার তারাই পালা যাদের ক্ষেত্রে ইন্টিগ্রেটেড হাউস আছে। ওপেন ওপেন হাউসে মানে স্ল্যাব সিস্টেমে ব্রয়লার ইজ নট এ গুড ফ্যাক্ট। আমি ওই ক্ষেত্রে বলে দিলাম যে কেজ ব্রয়লারের ক্ষেত্রে বললাম, কেজ ব্রয়লারের ক্ষেত্রে অবশ্যই পর্দাটা আপ টু দ্যাট লেভেল, মানে বাচ্চাটা যতটুকু পর্যন্ত উঁচু আছে ওই উঁচু পর্যন্ত নিয়ে যেতে হবে। শীতকালে কিন্তু আপনার স্লেট স্লেটে ব্রয়লার রিয়ারিং ইজ নট এ গুড ম্যাটার যদি আপনার অটোমেটেড বা কন্ট্রোল হাউস না থাকে, এনভায়রনমেন্টালি কন্ট্রোল হাউস না থাকে। সুতরাং আমরা খামার এদেরকে এটাতে প্যাট্রোনাইজ করবো না যদি সে কন্ট্রোল হাউস না করতে পারে, আর যদি কেউ বড় আকারে কন্ট্রোল হাউস করতে পারে ওকে নো প্রবলেম, ইউ ক্যান গো উইথ দ্যাট। ভাই খুব সহজ প্রশ্ন এবং সহজ আনসার, মানে সরি কঠিন প্রশ্ন কিন্তু সহজ আনসার। আচ্ছা, আমাদের এক দর্শক ভাই জানতে চেয়েছেন সেটা হচ্ছে যে আসলে শীতকালে মুরগির খাদ্য এবং পানি পাত্র আসলে এটা কি অনুপাতে হওয়া উচিত, কোন বয়সে কি রকম অনুপাতে হওয়া উচিত? এটা হচ্ছে খুব সহজ হিসাব ভাই, এটা গরমকাল বা শীতকাল বলে কোনো কথা নাই, সবসময় পানির পাত্র বেশি, খাবার পাত্র বেশি দিতে হবে। এই কারণে একটা সহজ কথা আমি বলি, সেটা হচ্ছে ওই যে প্রথম বললাম গরমকালে যেখানে আপনি 500 মুরগি দিচ্ছেন সেখানে শীতকালে আপনি দিবেন 300 মুরগি, তার মানে আপনার স্পেস যদি একটু কম ছোট হয়, 300 মুরগির জন্য পানির পাত্র খাবার পাত্র আলটিমেটলি কম লাগবে, এই জন্য জায়গাটা বড় ইস্যু না। শীতকাল এবং গরমকালে পানির পাত্রটা সমানই থাকবে, যেটা আমরা বলি সেটা হচ্ছে প্রথম 7 দিন 50টা মুরগির জন্য একটা পানির পাত্র একটা খাবারের পাত্র, তার মানে হচ্ছে 1000 মুরগির জন্য 20টা পানির পাত্র এবং 20টা খাবারের পাত্র প্রথম সপ্তাহে বা প্রথম দিনেই দিতে হবে, যেটা মোটামুটি 7 দিন পর্যন্ত থাকবে। এরপর থেকে আপনি যতটুকু জায়গা বাড়াবেন সেই জায়গার উপর ভিত্তি করে আপনি বাড়াবেন, তবে বলা হয় যে এট দা এন্ড অফ দা ডে আপনি মোটামুটি 25 থেকে 30টা বাচ্চার জন্য একটা পানির পাত্র এবং খাবারের পাত্র প্লাস অ্যাড অনস হিসেবে একটা পানির পাত্র বেশি যদি দিতে পারেন এটা খুব ভালো। আচ্ছা মাসুদ, আমি একটু জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের খামারিদের কিন্তু একটা কমন প্র্যাকটিস সেটা হচ্ছে গরম, বিশেষ করে গরমকালে তো এটা খুব কমন প্র্যাকটিস, সেটা হচ্ছে যে দিনের বেলা স্যালাইন চালানো, আচ্ছা খুব কমন একটা প্র্যাকটিস। এখন শীতকালে স্যালাইন চালানোর ব্যাপারে অনেকেরই অনীহা বা একটা আছে যে কথা আছে যে শীতকালে স্যালাইন দেওয়া যাবে না, এরকম একটা কথাবার্তা আছে শীতকালে স্যালাইন দিয়ে ঠান্ডা বেশি লাগবে এই টাইপের, আসলে এটা সত্যতা কতটুকু? স্যালাইন এবং ভিটামিন সি এর একটা বিষয় বলা আছে যে শীতকালে ভিটামিন সি দেওয়া যাবে না বা স্যালাইন দেওয়া যাবে না। এখন বিষয়টা হচ্ছে স্যালাইনটা আমরা কেন দিব, যদি স্যালাইনটা ডিহাইড্রেটেড হয় বাচ্চা তাকে রিহাইড্রেটেড করার জন্যই স্যালাইন দিব। স্যালাইন কিন্তু সল্ট, আলটিমেটলি সল্ট ইজ এ মানে আমি বলবো এটা সল্ট ইজ এ টক্সিন, মানে আলটিমেটলি এটা একটা কেমিক্যাল এবং এটা একটা টক্সিন। তো যদি বাচ্চার সবকিছু ঠিকঠাক থাকে আমি গরমকালেও স্যালাইন দেওয়াটা সাজেস্ট করি না, যদি মুরগিতে আমি আমি একটা কথা বলেছি যদি সব ঠিকঠাক থাকে, বাট স্যালাইনের সাথে ঠান্ডার আসলে আলটিমেটলি কোনো রিলেশন নাই, এটা খুব রং কনসেপ্ট। সেই সাথে
ভিটামিন সির যে কথাটা বলে যে সি দেওয়া যাবে না, এটা খুবই খুবই রং কনসেপ্ট। সির সাথে ঠান্ডার কোনো সম্পর্ক নাই, বরঞ্চ সি দিলে ভিটামিন সি ঠান্ডা প্রিভেন্ট করতে হেল্প করে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মাসুদ, আমি একটু আর একটু আগাই, সেটা হচ্ছে যে আমাদের আসলে এই সময় দেখা যাচ্ছে মানে এটা ইন জেনারেল সারা বাংলাদেশে এই সময় মুরগির পারফরমেন্স খুব ভালো থাকে, বিশেষ করে ওজনটা অনেক ভালো আসে গরমকালের তুলনায়। তারপর কিন্তু খামারিদের মধ্যে একটা প্রতিযোগিতা থাকে যে হয়তো দেখা যাচ্ছে গরমকালে সেম ফিড সেম ম্যানেজমেন্ট সবকিছু সেম, যে মুরগি হয়তো 30 দিনে আমার 1 কেজি 500 গ্রাম বা 600 গ্রাম ওজন আসতেছে, ঠিক শীতকালে সেম সবকিছু ফ্যাসিলিটি দেওয়ার পর সেটা হয়তো 1 কেজি 700 বা 800 গ্রাম আসতেছে। তারপর খামারিদের একটা ই থাকে যেটা হচ্ছে যে আর একটু ভালো কি করা যায়, এক্ষেত্রে অনেক খামারি একদম ফুললি ভিটামিনের উপর ডিপেন্ডেন্ট হয়, অনেকে আবার বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড এর উপর ডিপেন্ডেন্ট, যে আমি যত বেশি অ্যামাইনো অ্যাসিড খাওয়াতে পারি বা যত বেশি ভিটামিন, এগুলো আসলে নেগেটিভ ইম্প্যাক্টটা কি? এখন মানে খুব ভালো প্রশ্ন, আমার চাকরি ওরিয়েন্টেড প্রশ্ন, যেহেতু অ্যামাইনো অ্যাসিড নিয়ে প্রশ্ন করছেন। আমরা ইভনিক অ্যাজ এন অ্যামাইনো অ্যাসিড কোম্পানি, তো আমরা যেটা বলি সেটা হচ্ছে যদি অ্যামাইনো অ্যাসিড আপনারা বেশি বেশি খাওয়ান তাহলে আমাদের সেলটা বেশি হবে, আলটিমেটলি আপনাদের লসটা বেশি হবে। কেন আপনাদের লসটা বেশি হবে? আমি একটা জিনিস বলি, অ্যামাইনো অ্যাসিড ইট হ্যাজ এ লেভেল। আপনি ফর এক্সাম্পল একটা জিনিস চিন্তা করেন, আপনি একটা বালতি বানাবেন, এই বালতিতে মানে কাটা কাটা দাগ থাকে না ভাই বালতির মধ্যে ভিতরে, ওই কাটা কাটা দাগ গুলোকে যদি আমি আলাদা আলাদা পার্ট ধরি, তো এই কাটা কাটা দাগ গুলো ধরেন এক একটা পার্ট এক একটা উঁচু, তো সবচেয়ে নিচু যে পার্টটা থাকবে মুরগি কিন্তু পানিটা অতটুকু পর্যন্ত ধরতে পারবে, ঠিক না? সরি, ওই বালতি কিন্তু পানি ঠিক অতটুকু পর্যন্ত ধরতে পারবে। তো অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে বিষয়টা সেম, যদি আপনি অ্যামাইনো অ্যাসিড দিতে চান, আপনি অ্যামাইনো অ্যাসিড দিচ্ছেন, আলটিমেটলি আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড কিন্তু 2 প্রকার, এসেন্সিয়াল এবং হচ্ছে নন এসেন্সিয়াল। যেগুলো এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড আমাদের প্রত্যেকটা ফিড কোম্পানি, বাংলাদেশে যতগুলো ফিড কোম্পানি আছে, ইচ এন্ড এভরি ফিড কোম্পানি তারা প্রপারলি ব্যালেন্স করে অ্যামাইনো অ্যাসিডটা দিচ্ছে। আপনি যদি ফিডে এক্সট্রা সাপ্লিমেন্ট করতে চান, পানিতে যদি এক্সট্রা সাপ্লিমেন্ট করতে চান, আসলে মানে ইট হ্যাজ নো ইউজ আমি বলবো, ইন সাম কনস্ট্যান্ট আপনি ইউজ করতে পারেন। আপনি মেটাবলিজম যদি তার বাড়াইতে পারেন সেক্ষেত্রে আপনি এগুলো বেনিফিট দিবে। আপনার যদি মেটাবলিজম ঠিক থাকে, সব ঠিক থাকে, আসলে এগুলা মানে আপনি ওজনটা ঠিক ততটুকুই পাবেন, এবং এইটা দ্বারা আপনি আরেকটা রিস্ক বাড়াচ্ছেন, সেটা হচ্ছে আপনার দেখেন অ্যামাইনো অ্যাসিড যদি আপনি বেশি দেন তাহলে কি হবে, অ্যামাইনো অ্যাসিডের মেল জিনিসটা কি, যে অ্যামাইনো অ্যাসিডের মেল হচ্ছে মিথাইল গ্রুপ থাকে এবং আপনার NH2 থাকে, তো আপনার এই NH2টা কি করে আলটিমেটলি এটাই কিন্তু নিয়ম মানে অ্যামোনিয়া গ্যাস তৈরির জন্য সবচেয়ে বড় একটা মানে মানে কি পয়েন্ট হিসেবে কাজ করে। এখন আপনি যদি অ্যামাইনো অ্যাসিড বেশি দেন আলটিমেটলি কি হবে, অ্যামাইনো অ্যাসিড তো এমন জিনিসটা যেটা আপনি বেশি দিচ্ছেন এটা বডিতে রাখবে, সে তার যতটুকু দরকার সেটা সে রেখে বাকিটা কি করবে, সে বের করে দিবে। যদি পরিবেশে বের করে দেয় তাহলে আলটিমেটলি কি হবে, লিটারে অনেক বেশি গ্যাস জমবে, এবং গ্যাস জমে আলটিমেটলি আপনি কি হবে মুরগিতে আবার ওই সেম প্রবলেম, অ্যাসাইটিস, ঠান্ডা, লিটারে গ্যাস জমা, অনেক খামারে গ্যাস জমার কথা বলবেন, ইভেন অনেক ফার্মেও এই কমপ্লেনটা স্পেসিফিক পাওয়া যায় যে অনেক বেশি গ্যাস। তো এই সমস্যাটা অনেক ক্ষেত্রে এই ধরনের অ্যামাইনো অ্যাসিড, অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড ইউজ করা অথবা ফিটে যদি আপনার প্রপার অ্যামাইনো অ্যাসিডের ব্যালেন্সটা না করা হয়, সেই দুইটা কারণে হতে পারে। আরেকটা বিষয় আপনি যেটা বলছেন ভিটামিন দিয়ে এক্সট্রা ওয়েট গেইন করানো, আসলে প্রত্যেকটা ফিড কোম্পানি প্রপার ব্যালেন্স করে ফিড তৈরি করে, আমাদের নিউট্রিশনিস্টগণ প্রপার ব্যালেন্সিং করে তৈরি করছেন। ভিটামিন আপনার দরকার আছে সেটা হচ্ছে যদি কোনো ধরনের ডেফিসিয়েন্সি থাকে, এবং সেই ডেফিসিয়েন্সিটা হবে শুধুমাত্র যদি আপনার গাট হেলথ খারাপ থাকে। যদি গাট হেলথ ভালো থাকে তাহলে মুরগি যদি প্রপারলি অ্যাবজর্ব করতে পারে ফিডের নিউট্রিশন, তাহলে কোনো ধরনের ভিটামিন সাপ্লিমেন্ট করার দরকার নেই সহজ হিসাবে। আচ্ছা মাসুদ, আমি প্রথমে বলেছিলাম যে আমি আসলে স্পেসিফিক দুইটা ডিজিজ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে প্রথমে রুরাল নিউমোনিয়া নিয়ে অলরেডি কথা হয়েছে, পাশাপাশি আপনার কথার মধ্যে কিন্তু আমার অন্য ডিজিজটা চলে আসছে শীতকালে, যেটা কমন সমস্যা সেটা হচ্ছে মুরগির পেটে পানি জমা বা অ্যাসাইটিস। তো অ্যাসাইটিস সম্পর্কে আপনি মোটামুটি বলে ফেলেছেন, তো আমি আসলে একটু যোগ করতে চাই বা একটু জানতে চাই বাড়তি দর্শকদের জন্য, সেটা হচ্ছে যে এই যে অ্যাসাইটিস হচ্ছে এটা প্রতিরোধের জন্য আসলে আমরা জানি যে পর্দা ব্যবস্থাপনা খুব ইম্পর্টেন্ট, দ্বিতীয়ত হচ্ছে আমার হচ্ছে এই যে লিটার যেটা আছে লিটারটা আমার পরিষ্কার করা, আসলে পর্দা ব্যবস্থাপনাটা আসলে আসলে এই সময়ের জন্য কি হওয়া উচিত? না, এখানে তিনটা আরেকটা পয়েন্ট আসবে ভাই, সেটা হচ্ছে ব্রুডিংটা ভালো করা, যদি নাভি কাছে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার অ্যাসাইটিস হবে। তো পর্দা ব্যবস্থাপনার জন্য ওই যেটা বললাম, পর্দা ব্যবস্থাপনাটা আমার এমন ভাবে করতে হবে যেন মুরগির ঘরে গ্যাসটা বন্ধ না হয়, মানে না জমে যায়, আমার পর্দাটা নিচ থেকে উপর দিকে উঠবে, এবং যতই ঠান্ডা পড়ুক যতই ঘরে কুয়াশা ঢুকুক, খামারিদের একটা কমন অভিযোগ থাকে ভাই উপর দিকে যদি আমি পর্দা খুলে দেই তাহলে ঘরে কি ঢুকবে, কুয়াশা ঢুকবে। এক্ষেত্রে আমরা বলি যে কুয়াশা ঢুকলে যে ক্ষতি হবে, গ্যাস জমলে তার 10 গুণ বেশি ক্ষতি হবে। তার মানে কি, আমাদের পর্দাটা এমন ভাবে করতে হবে যেন উপর দিকে ব্রুডিং অবস্থাতেও অন্তত এক হাত ফাঁকা থাকে। ইভেন ভিতরে যে আপনি ঘরটা করবেন, ঘরের ভিতরে যে আরেকটা ঘর করার কথা বলতেছি আমরা, বাইরে তো একটা পর্দা দিলই, ভিতরে যে আরেকটা ঘর করার কথা আমরা বলছি,
এই ঘরের মধ্যেও করতে হবে কি, আপনার মানে এই ঘরের যে সিলিং দিবে সেই সিলিং থেকে সাইডের ওয়ালের মধ্যেও একটা কি রাখতে হবে, মিনিমাম আধা ফুট ফাঁকা রাখতে হবে। মানে কি এখানেও আপনি বন্ধ করে রাখতে পারবেন না, এখানেও আপনাকে গ্যাপ দিতে হবে, এবং এই গ্যাপটা দিয়ে বাতাসটা কি করবে আলটিমেটলি কিছুটা হলেও গ্যাস কি হবে এক্সক্রিট করবে, এবং এই গ্যাসটা যদি বের হয়ে যায় আলটিমেটলি মোট এবং মূল কথা হচ্ছে কোনোভাবেই মুরগিকে বোরকা পরানো যাবে না, পর্দাটা একদম বন্ধ করে রাখা যাবে না। যদি পর্দা বন্ধ করে রাখা হয় তাহলে অ্যাসাইটিস জমবে। 2 নম্বর, 1 নম্বর বিষয় গেল। 2 হচ্ছে এট এনি কস্ট চেষ্টা করতে হবে হচ্ছে নাভিটা যেন প্রপারলি, কুসুমটা যেন প্রপারলি অ্যাবজর্ব হয়, কুসুম যেন শুকিয়েও না যায়, কুসুম যেন কাঁচাও না থাকে। কাঁচা থাকলে ইনফেকশন হবে, শুকাই গেলে তো ডিম সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হলে তো আর মানুষ খাইতে পারবে, মুরগি তো আর খাইতে পারবে না, কারণ ওইটা খাইতে হবে তার পেট থেকে। তার মানে কুসুমটা যেন প্রপারলি অ্যাবজর্ব হয়, তাপটা ভালোভাবে দিতে হবে, এবং মুরগির ফ্লোরটা যেটা, ফ্লোরটা যেন ভালোভাবে শুকাই, সরি ভালোভাবে গরম হয়, ফ্লোরটা ঘরের ফ্লোরটা যেন ভালোভাবে গরম হয়, সেই কাজটা যদি করা যায় তাহলে আলটিমেটলি মুরগির এই নাভিটা যদি ঠিকঠাক মতো অ্যাবজর্ব হয় অ্যাসাইটিস এর পরিমাণ অবশ্যই ইনশাল্লাহ কমে আসবে, সাথে সাথে অন্য রোগ প্রতিরোধ ক্ষমতা। এগুলোর সাথে আরেকটা জিনিস যোগ করে দিব ভাই, সেটা হচ্ছে অ্যাসাইটিস যদি হয়ে যায়, যেহেতু এই প্রশ্নটা সবারই আছে, এখানে অনেকেরই আছে যে অ্যাসাইটিস এলে পানি জমছে আমি কি ওষুধ খাওয়াবো, অ্যাসাইটিস যদি হয়ে যায়, আরেকটা বিষয় এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আর্লি স্টেজে ক্যালসিয়াম খাওয়ানো। আপনি জানেন অ্যাসাইটিসটা হচ্ছে আপনার হার্টের একটা ভেন্ট্রিকল বা হার্টের একটা প্রকোষ্ঠ ফেল করার কারণে বা তার অ্যাক্টিভিটি ফেল করার কারণে কি হয় আলটিমেটলি এই রোগটা হয়। তার মানে আপনি এমন কোন মেডিসিন যদি দেন যেটার যেটা আলটিমেটলি গিয়ে হার্ট এর অ্যাক্টিভিটি বাড়াবে, তাহলে আলটিমেটলি কি হবে হার্ট ফেলিওর হবে, এবং হার্ট ফেলিওর হলেও অ্যাসাইটিস হওয়ার সম্ভাবনা থাকে। যে কারণে আমরা বলবো, এই কথাটা কোট করেছেন হচ্ছে আমার আরেকজন গুরু সারাবানান স্যার, যিনি কেবিনে আছেন ডাক্তার সারাবানান, তো এই স্যারই আমাকে এই তথ্যটা দিয়েছেন। এবং আলটিমেটলি এরপর থেকে আমি খামারিদেরকে, যে খামারিগুলোতে এই প্রবলেম হতো, ক্যালসিয়াম প্রথম 15 দিন কোন রকম ক্যালসিয়াম, শীতকালে অ্যাটলিস্ট কোন রকম ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিতে নিষেধ করতাম এবং তারা আলটিমেটলি ভালো রেজাল্ট পাইতাম। তাহলে ভাই 3টা বিষয় যদি খামারিরা করে, ব্রুডিং, পর্দা ব্যবস্থাপনা, এবং প্রথম সপ্তাহে যদি, প্রথম 14 দিনে বা 2 সপ্তাহের মধ্যে যদি কোনো ক্যালসিয়াম সাপ্লিমেন্ট না দেয়, আশা করা যায় যে অ্যাসাইটিসটা কম হবে। এবং অ্যাসাইটিস যদি হয়ে যায় তাহলে কোনো ওষুধ নাই, আপনার মুরগিতে 20 দিন বয়সে অ্যাসাইটিস হচ্ছে, তার মানে হচ্ছে আপনি প্রথম 1 থেকে 14 দিনের মধ্যে যা করার করে ফেলছেন, এখন আর কান্নাকাটি করে লাভ নাই, মুরগিগুলোকে আলাদা করবেন, আলাদা করে চাল খাওয়াবেন। আচ্ছা মাসুদ, আমি আসলে, আমাদের হাতে সময় একদমই কম, মাত্র 10 মিনিট আছে, কিন্তু প্রশ্ন আছে অনেকগুলো, আমার নিজের অনেকগুলো প্রশ্ন আছে, আমি খুব শর্টকাটে আর কি আপনার কাছ থেকে। হ্যাঁ শর্টকাট আছে। হ্যাঁ এটা হচ্ছে যে আমি আসলে যতগুলো প্রোগ্রামে আপনাকে নিয়ে করছি, আমি একটা কোশ্চেন আমার কমন ছিল এবং আমার দর্শকের কিন্তু একটা কোশ্চেন কমন, এবং আমি জানি যে মোটামুটি বাংলাদেশে যেই কজন আছে যেই একটা টপিক নিয়ে ভালো কথা বলতে পারো, তার মধ্যে আপনি একজন, সেটা হচ্ছে যে মুরগির আমাশা সমস্যা। আমাদের এক দর্শকও প্রশ্ন করেছেন যে আমাশা সমস্যা তার বারবারই লেগে যাচ্ছে, একদম খুব শর্ট করে জাস্ট আমাশা প্রতিরোধে কি করা যায় একদম শর্ট করে যদি বলেন। আমাশয় প্রতিরোধ করতে হলে যেটা করতে হবে, ওনার ফার্মে যদি প্রতি বেচাই আসে, যেটা হচ্ছে ওনার ফার্মে আমাশয়ের জীবাণু গুলো থেকে যাচ্ছে, এবং আমাশয়ের জীবাণু ডিস্ট্রয় করতে হলে ওয়েল ক্লিনিং এবং ডিসইনফেকশন করতে হবে। সেই সাথে এই বুদ্ধিটা আমাকে হলো বর্তমানে প্রোভেটে কর্মরত আছেন সাব্বির ভাই, এবং সাব্বির ভাই আমাকে এই বুদ্ধিটা দেওয়ার পর থেকে যেখানে ইউজ করেছি সেখানে খুব ভালো রেজাল্ট পেয়েছি। সেটা হচ্ছে আপনি একটা মশালে আগুন ধরাবেন, আগুন ধরানোর পরে, ফর এক্সাম্পল আমি একটা মশালের মতো জিনিস নেই, এটা মনে করলাম মশাল, এখানে আগুন ধরানোর পরে আপনি ফ্লোরটাতে আগুনের ছেক দিবেন, আগুনের ছেক দিলে হবে কি আলটিমেটলি এই যে এভাবে যদি আগুনের ছেক দিয়ে যান, আপনি একটা মশাল ধরলেন, আপনার পিছনে আপনার ভাই আর একটা মশাল ধরলো, ধরে ফ্লোরের মধ্যে যদি আগুনটা লাগান, আশা করা যায় যে আপনার ঘরের মধ্যে আগুনের পরিমাণটা, অক্সির জীবাণুর পরিমাণটা কমে আসবে। এবং এছাড়াও আপনি পেঁপে পাতা, সরি পেঁপে পাতা এবং আপনার পেঁপে পাতা এবং হচ্ছে আপনার পেয়ারা পাতা একসাথে মিশিয়ে খাওয়াতে পারেন। আমরা পরে পোস্টের নিচে কমেন্ট করে জানিয়ে দিব কেমনে খাওয়াই, এটা খাওয়াইলে ইনশাল্লাহ প্রতিরোধ হবে। আমি একটু আর একটু যেতে চাচ্ছি, আমার এক দর্শক বলছেন যে তার মুরগিতে প্রতিবারই ইকোলাই সমস্যা হচ্ছে এবং প্রতিবারই সে লস খাচ্ছে। আমি আসলে এই প্রশ্ন আপনার কাছে, আপনাকে দিতে চাচ্ছি না, আমার দর্শকদের উদ্দেশ্যে, আমার এই দর্শকের উদ্দেশ্যে নাহিদুল ইসলাম পরামর্শ হচ্ছে যে আপনি দয়া করে আপনার খাবারে যে পানি দিচ্ছেন মুরগিকে, পানিটা একটু চেক করান, পানির জন্য কিন্তু সমস্যাগুলো অনেক, আপনি পানি চেক করান ভাই, যেহেতু বারবারই সমস্যা হচ্ছে আপনি পানিটা একটু চেক করান। আমাদের এক ভাই যে মোহাম্মদ দিদারুল ইসলাম খান, উনি অনেক বেশি ডিপ নলেজ নলেজেবল কোশ্চেন করেছে, সেটা হচ্ছে ইনক্লুশন বডি হেপাটাইটিস, এটা আসলে নাকি ব্রয়লার সমস্যা করছে, জাস্ট 1 মিনিটের মধ্যে যদি বলেন যে আসলে এটা প্রতিরোধ করার উপায় কি, ইনক্লুশন বডি হেপাটাইটিস ভাইরাল ডিজিজ প্রতিরোধ করার উপায় হচ্ছে ওয়েল বায়োসিকিউরিটি, 1 মিনিটের কম সময় বলে দিলাম, ভালো বায়োসিকিউরিটি এবং ভালো বায়োসিকিউরিটি ইজ এনাফ, নট মোর দেন এনিথিং, এবং ব্যাচের মধ্যে ভালো গ্যাপ দিতে হবে মিনিমাম 20 দিন, কারণ এটা ইনকিউব, এটা ঘরের মধ্যে 20 দিন বাঁচতে পারে, শেষ। আচ্ছা আমাদের আরেক দর্শকের প্রশ্ন হচ্ছে যে যে ভ্যাকসিন করানোর পর
ভ্যাকসিন করানোর পর সে ভ্যাকসিন করাচ্ছে যে রোগ হবে না, কিন্তু পরের দিনই রোগ হচ্ছে, কিংবা ভ্যাকসিন কাজ করছে না, অথবা 5 দিন 7 দিন পরে রোগ হচ্ছে। এটা 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 নিশ্চয়ই গাম্বোর ক্ষেত্রে হয়, কারণটা হচ্ছে উনি গাম্বোর ভ্যাকসিনটা ঠিকঠাক দিচ্ছে না। গাম্বোর ভ্যাকসিন শুধু গাম্বোর না, যে কোনো ভ্যাকসিন ইটসেলফ ইজ এ ডিজিজ। যেমন আমরা করোনার ভ্যাকসিন দেওয়ার পরে কি হয়, আমাদের সবার কিছু কিছু করোনার সিমটম গুলো শো করে। অনেকের ক্ষেত্রে যাদের ইমিউনিটি কম তাদের ক্ষেত্রে করোনাতে ভালো মতো আক্রান্তও তারা হয়ে যান। তার মানে কি, আপনি যখন বার্ডকে ভ্যাকসিন দিচ্ছেন তখন বার্ডের মানে মুরগির শারীরিক অবস্থাটা আপনার দেখতে হবে। আপনি যদি অসুস্থ মুরগিকে দেন সে আরো অসুস্থ হবে। এবং গাম্বোরও ভ্যাকসিনের একটা স্ট্রিক্ট শিডিউল ফলো করতে হয়। আপনি যদি স্ট্রিক্ট শিডিউল ফলো না করে, আমরা বলি যে একটা করা ভ্যাকসিন করে গাম্বোর ভ্যাকসিন না করা পাপ, একটা করা মহাপাপ। আর প্রথমটা যদি আপনি এমডিএ লেভেল যদি চেক না করা হয় বা আপনার বিডা থেকে কোনো সাজেশন না দেয়, আপনি যদি 10 থেকে 12 দিনের মধ্যে না করেন বা 14-15 দিনে গিয়ে যদি প্রথম ভ্যাকসিন করতে যান, তখন আলটিমেটলি ফিল্ডের একটা চ্যালেঞ্জ চলে আসে এবং পরদিনই গাম্বোরও লেগে যায়। এটা আলটিমেটলি দ্যাটস ইট, এটা হচ্ছে শুধুমাত্র মানে ফিল্ড চ্যালেঞ্জের কারণে বা দেরিতে দেওয়ার কারণে, অথবা আপনার ভ্যাকসিনেশন প্রসেসটা ঠিক হচ্ছে না এই কারণে। আচ্ছা আচ্ছা, আমি ইন জেনারেল আরেকটা কোশ্চেন করি, আসলে সব সিজনের জন্য আসলে, যে ব্রয়লারে ভ্যাকসিন শিডিউলটা কি? ব্রয়লারের ভ্যাকসিন শিডিউলটা হচ্ছে প্রথম দিন বয়সে মুরগিকে বাচ্চা আসা মাত্রই ব্রুডার নিউ সরি আইবি এবং হচ্ছে ইনফেকশাস ব্রঙ্কাইটিস এবং হচ্ছে রানীক্ষেতের ভ্যাকসিনটা প্রথম দিন বাচ্চা আসা মাত্র দিয়ে দিতে পারলে ভালো। প্রথম দিন আসা মাত্র যদি দিয়ে দেওয়া যায়, কারণটা হচ্ছে আসা মাত্র যদি নেজাল রুটে বা চোখে যদি দিয়ে দেওয়া হয় তাহলে হয় কি, চোখের মধ্যে যে হাডেরিয়ান গ্ল্যান্ড থাকে এই হাডেরিয়ান গ্ল্যান্ড থেকেই আলটিমেটলি রানীক্ষেতের কি হয় টাইটারটা তৈরি হয় বা রানীক্ষেতের মানে ইমিউনিটিটা তৈরি হয়। যে হাডেরিয়ান গ্ল্যান্ডে দিলে সরাসরি ওইখানে গিয়েই পড়ে, যেটা পানিতে দেওয়ার চেয়ে বেশি ভালো কাজ করে। প্রথম দিন প্রথম 1 থেকে 5 দিনের মধ্যে সর্বোচ্চ সবচেয়ে ভালো হচ্ছে বাচ্চা ছাড়ার সময়, যদি তখন না পারেন 2য় দিন, তা না পারেন 3য় দিন, তা না পারেন অ্যাটলিস্ট 5 দিনের মধ্যে। তারপর 10 থেকে 12 দিনের সময় গাম্বোরো, তার 6 থেকে 7 দিনের মাথায় গাম্বোরো দ্বিতীয় ডোজ। এবং আপনি মুরগি যদি 28 থেকে 30 দিনের বেশি পালেন এবং আপনার এলাকায় যদি গাম্বো রানীক্ষেত রোগের প্রকোপ বেশি হয় তাহলে 21 থেকে 22 দিনে আরেকটা ডোজ। আর যদি রানীক্ষেত রোগের প্রকোপ আপনার এলাকায় কম থাকে, আপনি যদি চট্টগ্রামের মতো 22-24 দিনে মুরগি বিক্রি করে দেন, তাহলে একটা রানীক্ষেত ভ্যাকসিন এনাফ, কিন্তু 2টা গাম্বোরো। আচ্ছা, আর একটা হচ্ছে, আমরা একদম শেষ পর্যায়ে, আমি জানতে চাচ্ছি যে 25 দিন থেকে শুরু করে মুরগি বিক্রি পর্যন্ত শীতকালে আসলে কি ম্যানেজমেন্ট হওয়া উচিত এই সময়টা? 25 দিন থেকে বিক্রি করা পর্যন্ত একটাই বড় ম্যানেজমেন্ট, সেটা হচ্ছে বাতাস মুরগির গায়ে কোনো অবস্থাতে লাগতে দেওয়া যাবে না। 1 নাম্বার, নিচের দিকে 1 হাত পর্দা গরম দিন রাত সব সময় থাকবে যেন মুরগির গায়ে সরাসরি বাতাসটা লাগতে না পারে। দুই দুই হচ্ছে আপনার লিটারটা সবসময় কি রাখতে হবে, ড্রাই রাখতে হবে, কারণ লিটার জনিত সমস্যার কারণে মুরগির সেটা গরমকাল বা শীতকাল না সবসময় লিটার, যদি শেষের দিকে যদি লিটারের অবস্থা খারাপ হয়ে যায় আলটিমেটলি মুরগির দিয়ে মানে ডাইজেস্টিভ প্রবলেম, ডাইজেস্টিভ যে ডিজর্ডার গুলো আছে সেই ডিজর্ডার গুলো বেড়ে যায়। এবং ডাইজেস্টিভ ডিজর্ডার বাড়লে আলটিমেটলি মুরগির ওজন কমে যায়। এবং কারণটা হচ্ছে মুরগি খাবারের খাবার যে যে পরিমাণ খাবে সেই পরিমাণ ওজন আসবে না, 2টা বিষয়। 3 নাম্বার বিষয় হচ্ছে পানির পাত্র এবং খাবারের পাত্র ঠিক রাখতে হবে, এবং পানি এবং বিশেষ করে পানিটা সবচেয়ে বেশি দিতে হবে। 4 হচ্ছে আপনার কোন ধরনের বন্য পাখি যেন এই স্টেজে মানে অ্যাটলিস্ট সর্বোচ্চ চেষ্টা করতে হবে যেন কোনো ধরনের বন্য পাখি এই সময়ে যেন ঘরের মধ্যে না ঢুকতে পারে, এই জিনিসটা সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে। কারণ এই সময় যদি রানীক্ষেত ধরে আলটিমেটলি সব শেষ। এই মূলত মেইন যে কাজগুলোর মধ্যে একটাই হলো, প্রথমটাই বললাম হচ্ছে আপনার আমরা নিজের দিকে পর্দা দেওয়া, পানি ঠিক রাখা এবং লিটার। সবচেয়ে মোস্ট স্ট্রং পয়েন্ট হচ্ছে লিটার, আপনাকে অবশ্যই ঠিক রাখতে হবে। যদি লিটার ঠিক না রাখেন আবার গড়গড় শুরু করবে, গড়গড় আসলে যে মুরগি কিনতে আসবে সে মুরগি কিনবে না, আপনি অ্যান্টিবায়োটিক খাবেন, মুরগির ওজন কমবে। আচ্ছা, আমার সম্ভবত এটাই লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে, আমরা তো অনেক সময় বলে থাকি যে মুরগি হচ্ছে রাত্রে একটু ঘুমানোর জন্য বা একটু রেস্টের জন্য হচ্ছে যে লাইট বন্ধ রাখা, শীতকালে কি আসলে লাইট বন্ধ রাখার কোনো দরকার আছে? আসলে মুরগি ঘুমানোর জন্য লাইট বন্ধ রাখা না, ব্রয়লারে বলা হচ্ছে যদি আপনি ব্রয়লার বা লেয়ারের ক্ষেত্রে বিষয় হচ্ছে সেটা লাইট লাইট স্টিমুলেশন লেয়ারের ক্ষেত্রে। সুতরাং এক্ষেত্রে আসলে কিছু বলার নাই, কারণ এটা তার ন্যাচারাল প্রসেস। এবং এক্ষেত্রে একটা জিনিস ভাই অ্যাড করে দেয়, এটা হয়তো অনেক সময় আর বলার সুযোগ হবে কিনা মনেও পড়বে না, সেটা হচ্ছে ব্রয়লারের ক্ষেত্রে একটা কমন সরি লেয়ারের ক্ষেত্রে একটা বড় বিষয় হচ্ছে পূর্ণিমার রাতে অনেক সময় আপনারা পর্দাটা খোলা রাখেন, পূর্ণিমার রাতে পর্দা খোলা রাখা যাবে না। অনেক ফার্মে আমি একটা টাঙ্গাইলে একটা ফার্ম পেয়েছি মধুপুরে, যে ফার্মটা একদম বিলের মধ্যে, পূর্ণিমার দিন রাতে তার প্রচুর আলো, পুরো ঘর দিনের মতো আলো হয়, মুরগি খাবার এবং পানি হয় পানি খায়। ওই মুরগিতে প্রচুর প্রলাপস আমি পাইছি, যে মানে পিছন সাইডটা বের হয়ে যাওয়ার প্রবলেম আমি পাইছি। এবং ওই খামারিকে আমি একটাই পরামর্শ দিছিলাম, সেটা হচ্ছে ভাই আপনি অ্যাটলিস্ট পূর্ণিমার দিনও কি করবেন, পর্দাটা এমন ভাবে দিলেন যেমন ঘরে আলো না ঢুকে। ভাই এই প্রসঙ্গটা আসলে আপনার এখানের মধ্যে পড়ে না, তাও আমি এর মধ্যে বলে দিলাম, কারণ এই প্রবলেমটা খুব বেশি আমরা মানে সাফার করি। আর যেন প্রশ্নটা কি ছিল ভাই একটু সরি? আমি আর একটা প্রশ্ন করবো, এই লাস্ট আর কোনো প্রশ্ন নিবো না, খামারে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে যে আসলে মাচা সিস্টেমে যেটা, বিশেষ করে মাচা প্লাস হচ্ছে আমরা যেটা হচ্ছে যে ওই যে নিচে মাছ উপরে সমন্বিত মৎস্য এই টাইপের, চাষ,
এগুলাতে কিন্তু আসলে শীতকালে খুব বেশি প্রবলেম ফেস করা যায়। আসলে কতটুকু মিনিমাইজ করা যায় প্রবলেম গুলো আসলে? প্রবলেম মিনিমাইজ করতে হলে একটা জিনিস, মিনিমাম 20 দিন পর্যন্ত আপনার মুরগি লিটারে পালতে হবে, এক এক নাম্বার বিষয় হচ্ছে মিনিমাম 20 দিন পর্যন্ত মুরগি লিটারে পালতে হবে। দুই হচ্ছে আপনার বাইর থেকে নিচ থেকে নিচের যে বাইরের যে ফাঁকা জায়গাটা আছে ওই পলিথিনটা পানি পর্যন্ত যাবে, যেন ভিতর দিয়ে কোনো বাতাস ঢুকতে না পারে। অ্যাটলিস্ট এই দুটাই হলো মিনিমাইজ করার কৌশল, এছাড়া আসলে আর কোনো কৌশল নাই। এক নাম্বার হচ্ছে মিনিমাম 20 দিন পর্যন্ত বা 15, নট লেস দেন 15 ডেজ, কারণ 15-এর আগে তো আমরা এমনিও মাচায় ছাড়ি না। 20 দিন পর্যন্ত অ্যাটলিস্ট আপনার কি করতে হবে, ওই চেষ্টা করতে হবে এই জিনিসটা করার। এবং হচ্ছে নিচের দিকে আপনার কি করতে হবে, ওই যে পলিথিন দিয়ে দিতে হবে, পানি পানিতে ডুবে যায় মতো পলিথিনটা, তাহলে বাইর থেকে অ্যাটলিস্ট বাতাসটা ঢুকতে পারবে না, কিছু ব্যাপার তৈরি হবে, এখন মন্দের ভালো। আমরা আমাদের প্রোগ্রাম একদম শেষ প্রান্তে, আমি শেষে ডাক্তার মাসুদকে 30 সেকেন্ড সময় দিচ্ছি আসলে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য শীতকাল নিয়ে। আমার আসলে ধন্যবাদ এগ্রি ভিউ এবং খালিদ ভাই, সেই ছাড়াতে যারা দর্শকরা অনেক বেশি আগ্রহ দেখিয়েছে, আমি গত কয়েকদিন ধরে পোস্টটা নিয়ে দেখেছি যে অনেকের আগ্রহ আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদেরকে এই লেভেলে আসতে সহযোগিতা করেছেন, কারণ আপনাদের তাড়নাতেই আমরা ভেটেরিয়ান, আপনাদের জন্যই আমরা কথা বলতে শিখেছি, বা আপনাদের তাড়না থেকেই কিন্তু আমরা এই কাজগুলো করতে শিখেছি, আপনাদের বিভিন্ন সমস্যার কারণেই সমস্যাগুলো, বা ইভেন খামারিদের, আমি আমি মাঝে মধ্যেই বলি যে খামারিদের কাছ থেকেও আমরা অনেক কিছু শিখি। তো যারা আমাদেরকে বিভিন্ন ভাবে শিখিয়েছেন সেই সব শিক্ষাগুরু এবং খামারিদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আলটিমেটলি দিন শেষে কথা এটাই যে এগ্রিভিউ এবং বাংলাদেশের সকল খামারিদেরকে শুভেচ্ছা এবং সবার সফলতা কামনা করছি। এবং সামনে শীতকাল শেষ হয়ে আসছে, বার্ড ফ্লুর সময় আসতেছে, এই সময় সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ ডাক্তার মাসুদ ইসলাম শিবলি আপনাকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রিত উপস্থিত থাকার জন্য। দর্শক, অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে দুটি কথা বলতে চাই। সেটা হচ্ছে যে প্রথমে আমরা দুঃখ প্রকাশ করছি, সেটা হচ্ছে যে আমার খুব প্রিয় একজন মানুষ ডাক্তার শুভ দত্ত আজকে নেটওয়ার্ক সমস্যাজনিত কারণে আমাদের মাঝে উপস্থিত হতে পারেনি, তাই আমি আন্তরিকভাবে দুঃখিত। এবং শুভরও খুব ইচ্ছা ছিল, যদিও এটা শুভর হয়তো ফার্স্ট লাইভ প্রোগ্রাম হতো, শুভরও খুব ইচ্ছা ছিল যে প্রোগ্রামটা অ্যাটেন্ড করার জন্য, আসলে সেও পারেনি, সেজন্য সেও দুঃখ প্রকাশ করেছে। আর দর্শকদের উদ্দেশ্যে আরেকটা কথা বলছি যে আপনারা অনেকেই কমেন্ট করেন, বিশেষ করে আমরা যখন ফেসবুকে লেখালেখি করি বা সমস্যা নিয়ে অনেক কথা বলি, আপনারা কিন্তু প্রায় এটার সাথে কমেন্ট করেন যে এই রোগ হলে কি করবো বা ওই রোগ হলে আমি এই করছি সেই করছি। আমি সবসময় একটা কথা বলি দর্শকদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে আপনারা দয়া করে প্লিজ আল্লাহর ওয়াস্তে নিজে নিজে ডাক্তারি করবেন না। আপনার ফার্মের সমস্যা আপনি প্লিজ একজন ভেটেরিনারিকে ডাকেন, তার পরামর্শ নেন, নিজে ডাক্তারি কিংবা পাশের জন পাশের খামারি এই ডাক্তারি গুলো আপনি একটু করতে যান না। আপনার কাছে আমার এটা হাত জোড় রিকোয়েস্ট, কারণ আপনারা একটু ভালো রাখ থাকেন, আপনারা অনেক স্মার্ট, ফেসবুকে আপনাদের দেখে আমাদের খামারিরা এখন এত বেশি স্মার্ট, ফেসবুকে কিন্তু অনেক বেশি খামারিদের দেখা যায়, তারা অনেক কিছু শেয়ার করে, খামারিদের কাছে কিন্তু আমাদের শিখার অনেক কিছু আছে, আমরা কিন্তু অনেক কিছু শিখি খামারিদের কাছ থেকে। কিন্তু দিন শেষে আমার একটাই রিকোয়েস্ট যে আপনারা নিজে নিজে ডাক্তারি করবেন না, যে কোনো সমস্যা আপনারা আমাদের ভেটেরিনারিদের ডাকুন, তারা আপনাদের সমস্যা সবসময় সমাধান দিবে। আর এই শীতকালে মুরগির সমস্যা যে এটা নিয়ে আমরা আরেকটা লাইভ প্রোগ্রাম করব, এবং ওই লাইভে আমাদের খুব খ্যাতনামা দুইজন সিনিয়র ভেটেরিনারিয়ান থাকবেন, তাদের সাথে আমার ইতিমধ্যে কথা হয়েছে। তো পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে শুভরাত্রি।